এই জনগুরুত্বপূর্ণ 71 বিধিতে বক্তৃতা দিচ্ছি। শুরুতেই আপনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আপনি চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়ে এখানে এসেছেন, পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের জাতির জনক, বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কনসিকিউটিভ ফোর টাইম এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়, আমি ওনার কাছে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি আমাদেরকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন আমাদের এলাকার মানুষের, গণমানুষের কল্যাণে, যাতে আমরা কাজ করতে পারি এবং জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা যেন কোনো ভূমিকা রাখতে পারি। মাননীয় স্পিকার, পেশায় আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আমি এখানে বেশ কয়েকটি 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের নোটিশ দিয়েছিলাম। তো আমি গত নির্বাচনী প্রচারণার সময় আমার এলাকায় প্রায় 21টি জানাজা পড়েছি গত 7 মাসে। এর ভিতরে 5 জন মানুষ, তাদের বয়স ছিল 40 থেকে 55-এর ভিতরে, তারা হঠাৎ অকাল হৃদরোগজনিত হার্ট অ্যাটাকের কারণে তারা মৃত্যুবরণ করেছে। আপনি জানেন যে এই সময়টা একটা প্রোডাক্টিভ সময়, যে সময় মানুষ বেশিরভাগ তাদের কর্মদক্ষতা প্রকাশ করে জীবনের তারা প্রতিষ্ঠিত হয় এবং পরিবার পরিজনকে এবং দেশকে অনেক কিছু দেয়। তো এটা দেখে আমি অত্যন্ত মর্মাহত এবং কষ্ট পেয়েছি। আমার বৃহৎ ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ঠাকুরগা, 2 মিনিট। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 4, ঠাকুরগা 2, বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা হাসপাতাল দুটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতাল দুটিতে গাইনি, অ্যানেস্থেসিয়া, ডাক্তার, শিশু বিশেষজ্ঞ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শূন্য পদের অনুকূলে অতি দ্রুত প্রদান করা হলে আমার নির্বাচনী এলাকার জনগোষ্ঠী চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে। এ বিষয়ে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান, গাইবান্ধা 5। মাননীয় স্পিকার, 2 মিনিট। আমি গাইবান্ধা জেলার বালাসিগার থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তলদেশে টানেল অথবা একটি বহুমুখী সেতু নির্মাণ প্রসঙ্গে নোটিশ দিয়েছি। গাইবান্ধা জেলার বালাসিগার থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তলদেশে একটি টানেল অথবা একটি বহুমুখী সেতু নির্মাণ গাইবান্ধা তথা সমগ্র উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি। ব্রহ্মপুত্র নদে বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল অথবা একটি বহুমুখী সেতু নির্মাণ হলে অবহেলিত গাইবান্ধা জেলা সহ রংপুর বিভাগের 8টি জেলা এবং বগুড়া জয়পুরহাট সহ মোট 10টি জেলার অর্থনৈতিক ও শিল্প বৈষম্য দূরীকরণ হবে। টানেল অথবা একটি বহুমুখী সেতু নির্মাণ হলে একদিকে যেমন রাজধানী ঢাকার সাথে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, তেমনি জামালপুর, শেলপুর, সিলেট সহ পূর্বাঞ্চলের জেলাগুলোর সাথে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানো এবং রংপুর বিভাগের 8টি জেলার যোগাযোগ ব্যবস্থা এবং আর্থসামাজিক উন্নয়নে বালাসী বাহাদুরাবাদ স্থানে একটি সেতু অথবা টানেল নির্মাণের জন্য আমি আমার এই প্রস্তাব উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব শফিউল আজম চৌধুরী, মৌলভীবাজার 2, 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আজ আমি সংসদে প্রথম কথা বলতে দাঁড়িয়েছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার প্রতি, যার বদন্যতায় আমি আমার মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের
জনগণের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছ থেকে আমি উনার বক্তব্য চাই। বিশেষ করে সরকারি নিবন্ধিত ও এনপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের অবসর ভাতা পেনশন সুবিধা অবসরকালীন সময়ে 6 মাসের মধ্যে দ্রুত প্রদান প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আপনাকে আমার নির্বাচনী এলাকা 236 মৌলভীবাজার কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনি চতুর্থবারের মতো এই মহান জাতীয় সংসদে অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী মহোদয়ের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি যে আমার নির্বাচনী এলাকা কুলাউড়া তথা সমগ্র বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি নিবন্ধিত ও এনপিওভুক্ত শিক্ষকগণ আলোর বাতিগর হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যান। তারা অবসরে যাওয়ার পরে তাদের ব্যক্তিগত শারীরিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে তাদের অবসরকালীন যে প্রাপ্যতা সেটা তারা পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দৌড়াতে থাকেন, যা আমি মনে করি আমাদের সকলের জন্য লজ্জার। তবে এই বিষয়ে মহান সংসদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কার্যবিধির 71 বিধি অনুযায়ী জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মুসাম্মদ তাহমিনা বেগম, মাদারীপুর 3-2 মিনিট। জি আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমি কার্য প্রণালীর বিধির 71 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশ মহোদয়, আমি এত দ্বারা নোটিশ দিতেছি যে সংসদের অধ্যক্ষের বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের প্রতি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। অতএব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করতেছি। উত্থাপনীয় বিষয়, আমার নির্বাচনী এলাকায় আড়িয়াল খা নদী, এই নদীর একটি শাখা পালরদী নদী নামে খ্যাত। এই নদী দুটি কালকিনি উপজেলার আনুমানিক প্রায় 35 মাইল বেষ্টিত। এখানের বাসিন্দারা প্রতিবছর প্রায় 10টি স্পটে নদী ভাঙ্গনের কবলে পড়ে দিশারা হয়ে পড়ে। কেউ কেউ বাসগৃহ হারায়, আবার কেউ ফসলি জমি হারায়। তাছাড়া রাস্তা, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি খাদ্য গোডাউন হুমকির মুখে রয়েছে। এছাড়া মোস্তফাপুর ইউনিয়নের কুমার নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা চতুরপাড়া, যেখানে জেলেরা, হিন্দু সম্প্রদায়ের জেলেরা বসবাস করে, মালোপাড়া নামে খ্যাত গ্রামটি, বর্ষার মৌসুমে প্রতি বছরে ভাঙ্গনের কবলে পতিত হয়। এই গ্রামটি হুমকির মুখে রয়েছে। চতুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালী মন্দিরটি সহ 160টি পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়ে অনেকে মানবতার জীবনযাপন করতেছে। প্রতি বছর যখন ভাঙ্গন শুরু হয় তখন জিও ব্যাগ ফেলার পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু জিও ব্যাগ ফেলার কার্যক্রম বাস্তবায়ন করতে যে সময় ব্যয় হয় তার মধ্যে যা ক্ষতি হবার তা অনেকখানি হয়ে যায়। আপনার নিকট আমার দাবি, নদী ভাঙ্গনের রোধ স্থায়ীভাবে করার পদক্ষেপ যতক্ষণ বাস্তবায়িত না হয় ততক্ষণ জিও ব্যাগ যেহেতু প্রতি বছরে ফেলানো লাগে, সেহেতু জিও ব্যাগ শুকনো মৌসুমে বর্ষা আসার আগেই যদি ফেলানো হয় তবে নদী পাড়ে মানুষ ক্ষতির হাত থেকে আংশিক রক্ষা পেতে পারে। মাননীয় মন্ত্রী, নদী ভাঙ্গনের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অগ্রিম জিও ব্যাগ ফেলানোর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার, ময়মনসিংহ 6-2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় রাস্তা মেরামত ও পাকাকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 151 ময়মনসিংহ 6। 13টি ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে গঠিত। ইউনিয়ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এখনও ভাঙ্গাচোরা জলজন্য অবস্থায় আছে। বর্ষাকালে রাস্তাগুলো কাঁচা পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে যায় এবং জনগণের যাতায়াতের চরম ভোগান্তি সৃষ্টি হয়, ফলে স্থানীয় জনগণের হাট বাজার, ছাত্রছাত্রীদের স্কুল কলেজ যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়। স্থানীয়ভাবে উৎপাদিত ফসল দ্রব্যাদি বাজার পর্যন্ত নিয়ে যেতে পারে না। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি গ্রামীণ অর্থনীতি কর্মকাণ্ড অন্যতম অনুষঙ্গ হল ভালো যোগাযোগের ব্যবস্থা। বিভিন্ন রাস্তাগুলো অর্থনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন, তাই
আগামী বর্ষাকালের পূর্বে আমার নির্বাচনী এলাকা ভাঙ্গাচোরা রাস্তাগুলো মেরামত পাকাকরণের ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পলিও উন্নয়ন সভায় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন দুই মিনিট। মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনের বিষয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা সড়ক ও জনপথে আওতাধীন গুপ্তছড়া কুমিরা সন্দ্বীপ সড়কটি ডাবল লেন উন্নীতকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 280 চট্টগ্রাম তিন, 15টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত, 500,000 লোকের বসবাস। সন্দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুপ্তছড়া কুমিরা সন্দ্বীপ সড়কটি সন্দ্বীপ উপজেলার পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার সড়কটি বর্তমানে খানাখন্দে ভরপুর। এই সড়কটির উপর দিয়ে সন্দ্বীপ শহর উপজেলা কমপ্লেক্স যাতায়াত করতে হয় এবং সড়কটির পাশে 2টি কলেজ, 4টি স্কুল ও 1টি মাদ্রাসা রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত এই রাস্তার উপরে অবস্থিত এবং সন্দ্বীপের থানাসহ অসংখ্য স্থাপনা রয়েছে। সড়কটি মাত্র 12 ফুট প্রশস্ত। এই বিশাল জনগোষ্ঠী যাতায়াতের জন্য 12 ফুট প্রশস্ত সড়কটি মোটেও উপযোগী নয়। উক্ত সড়কটি যানবাহন চলাচল ও জনগণের যাতায়াতের নিমিত্তে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে যানজট লেগেই থাকে, এমনকি প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এমত অবস্থায় সন্দ্বীপবাসী প্রাণের দাবি, কুমিরা সন্দ্বীপ সড়কটি 12 ফুট থেকে ডাবল লাইনে উন্নীত করা হোক। মাননীয় স্পিকার, বর্তমানে উক্ত সড়কটি জেলা মহাসড়কের যথাযথ মান প্রশস্তকরণ উন্নীতকরণ তৃতীয় পর্যায়ে চট্টগ্রাম জোন প্রকল্পের আওতাধীন ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যা বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। মাননীয় স্পিকার, সন্দ্বীপের 500,000 মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের বৃহত্তর স্বার্থে দ্রুত সময়ের মধ্যে অন্যতম প্রধান সড়ক কুমিরা সন্দ্বীপ সড়কটি দ্রুততম সময়ের মধ্যে ডাবল লাইন উন্নীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম শেরপুর তিন দুই মিনিট। জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি শ্রীবর্দি সরকারি কলেজ হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীতকরণ প্রসঙ্গে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমি 71 বিধিতে যে নোটিশটি করেছিলাম। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা শেরপুর তিন, একেবারে গারো পাহাড়ের এক পাদদেশে। এখানে আমাদের সকল ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং, কোচ, সকল সম্প্রদায়ের লোক নিয়ে আমার এই এলাকা আমার নির্বাচনী এলাকা। এখানে আমাদের পিছিয়ে পড়ার মানুষ আমাদের বেশি। আমি আমার হসপিটালটা একেবারে মেঘালয়ের সঙ্গে গারো পাহাড়ের পাদদেশে 50 সদস্য বিশিষ্ট। মাননীয় সদস্য, আপনি বোধহয় ভুল নোটিশটা পড়ছেন। আমি মাননীয় স্পিকার এই নোটিশটি আজকে পুলিশ ফাঁড়ির উপরে একটা নোটিশ দিয়েছেন। মাননীয় স্পিকার, শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার ঝগড়ার চর বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ মাননীয় স্পিকার, এটা আলাদা করে আমি একটা পুলিশ ফাঁড়ি যেটা আমি চাইছিলাম আমার শ্রীবরদি উপজেলার আমার ঝগড়ার চর বাজারে আমি একটা পুলিশ ফাঁড়ি। এটা হচ্ছে আমাদের শেরপুর এবং জামালপুর জেলার একেবারে মহানাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের দুই উপজেলা, আমাদের ইসলামপুরের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, তার উপজেলা এবং আমার নির্বাচনী এলাকা মোহনায় আমাদের এই ঝগড়ার চোর বাজার, যে বাজারে আপনার এক এলাকা থেকে একজন অপরাধ করে আর এক এলাকায় অবস্থান করে, এই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের জন্য সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে বদ্ধ পরিকর মাননীয় প্রধানমন্ত্রী, অপরাধ যেন কেউ করে পার না পায়, সেই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোশতাক আহমেদ রুহি নেত্রকোনা এক দুই মিনিট। মাননীয় স্পিকার ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার বিলুপ্ত প্রায় মহাশূল মাছ সহ বিভিন্ন প্রজাতির মৎস্য প্রাণী রক্ষা উন্নয়ন প্রসঙ্গে মেঘালয়ের পাহাড়তে গড়িয়ে গড়িয়ে পড়া স্বচ্ছ পরিচ্ছন্ন জলধারায় আমার নির্বাচনী এলাকা
দুর্গাপুর ও কলমাকান্দা প্রকৃতির অপরূপ লীলাভূমি শান্ত নিবিড় পরিবেশে বহমান খরস্রোতা সোমেশ্বরী গণেশ্বরী মহাদেব উপদখালী নদী সোমেশ্বরী নদীর স্বচ্ছতা এবং শীতল পানিতে বেড়ে ওঠা প্রকৃতির আইকনিক ফিস সুস্বাদু মহাশুল মাছ আজ কালের গর্বে বিলুপ্ত প্রায়। বর্তমান প্রজন্ম এই মহাশুলের নাম শুনেছে কিন্তু এর আবাসস্থল বিচরণ স্থল পুষ্টিগুণ উপলব্ধি করতে পারেনি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্গাপুর কলমাকান্দার প্রবাহমান নদী হাওর খাল বিলে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আজ বিলুপ্ত প্রায়। সুস্থ ও কর্মক্ষম থাকার প্রধান শর্ত হলো প্রোটিন। এই প্রোটিনের অন্যতম উৎস মাছ। এখানকার মহাশুল আয়ের কালাবাউস রিটা সহ বিভিন্ন প্রজাতির মাছ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রিয় কুচ্চা শামুক সহ অন্যান্য দেশীয় স্থানীয় সম্পদ নদী খাল বিল হাওরে ফিরে এনে আবাসস্থল পুনরুদ্ধার করে যুগোপযোগী ট্যাক্সি প্রযুক্তি উদ্ভাবনে কলমাকান্দায় মৎস্য কেন্দ্র স্থাপন করে এখানকার প্রাকৃতিক জৈব বৈচিত্র্য ফিরিয়ে আনা হলে দুর্গাপুর কলমাকান্দার পর্যটন বিকশিত হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে শান্ত সবুজ নিবিড় পরিবেশের হাতছানি। মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সরকারের সকল কার্যক্রম প্রান্তিক জনগণের জন্য, তাই মাননীয় মন্ত্রী উনি একজন অভিজ্ঞ নেতা। আমি আশা করি উনি ওনার বিচক্ষণতায় বর্ণিত বিষয়ে যুগান্তকারী একটা পদক্ষেপ নেবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য নিজুফার আঞ্জুম ময়মনসিংহ তিন, দুই মিনিট। মাননীয় স্পিকার, মহান সংসদে কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উক্ত বিধি অনুসারে আমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ জমা দিয়েছি। উক্ত নোটিশে উপস্থাপিত বিষয়, 148 ময়মনসিংহ তিন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার, রোগীদের রোগ পরীক্ষা নিরীক্ষার জন্য অটো এক্সরে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি সহ পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার গৌরীপুর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেখানে 50 শয্যা বিশিষ্ট এবং তার অবস্থা বেশ বেহাল অবস্থায় আছে। এখানে ডাক্তাররা থাকতে চান না, ইমার্জেন্সি ডাক্তার ছাড়া সচরাচর ডাক্তার পাওয়া যায় না। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা সেখানে নিরাপত্তাহীনতায় ভোগেন, যথা মানে উপযুক্ত জনবল এবং নিরাপত্তা কর্মীর অভাবে তারা সেখানে রাতে যাপন করতে চান না, ময়মনসিংহ শহরেই তারা থাকতে চান। আর সেখানে যে অটোমেটিক এক্সরে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং অন্যান্য ব্যবস্থাপনার অপ্রাতুলতার কারণে রোগীরাও সেখানে উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না এবং তারা বাইরে ক্লিনিকে এবং ময়মনসিংহ শহরে তাদেরকে যেতে হচ্ছে, সেই জন্য তাদের অনেক দুর্ভোগ এবং কষ্ট স্বীকার করতে হচ্ছে। আর তাই আমি মন্ত্রী মহোদয়ের নিকট আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা অটো এক্সরে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা বাড়িয়ে সেবার মান উন্নয়নের জন্য তিনি জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর, এক, দুই মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি মনোযোগ আকর্ষণ করে আমি নোটিশটা দিয়েছি। আমার নোটিশের বিষয়বস্তু হলো যে আমার নির্বাচনী এলাকায় আব্দুলপুর রেল স্টেশন থেকে রাজশাহী এবং পার্বতীপুর পর্যন্ত যেটা ডবল লাইন করার একটা বিষয়, আমরা জানি যে ব্রিটিশ আমলে আব্দুলপুর থেকে পার্বত্য সান্তাহার পর্যন্ত ডবল লাইন ছিল। এটা ব্রিটিশের শেষ দিকে ডবল লাইন উঠায় না, অবকাঠামো সব আছে, সবকিছু আছে, শুধু লাইন সংযোগ দিলে আমাদের ইন্টারসিটি ট্রেন সহ রাজশাহী আব্দুলপুর আমাদের নাটোর মানুষের যে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা করতে হয়, অপেক্ষার হাত থেকে মানুষ বাঁচতে পারে। এই জন্য মাননীয় রেলমন্ত্রী দৃষ্টান করছি, যেহেতু এখানে সরকার জমি ক্রয় করা লাগবে না, আলাদা কোনো কিছু করা লাগবে না, শুধু রেল লাইনটা বসাই দিলে এখানে
দুটা ট্রেনের পার্বত্যপুর খুল যে জায়গা থেকে যে গাড়িগুলো আসে উত্তর রংপুর বিভাগ থেকে সব গাড়িগুলো ডবল লাইন দিয়ে দ্রুতগতিতে আসতে পারবে এবং ঢাকা শহর রাজশাহীতে সব জায়গায় ভালো যোগাযোগ তো এবং আমাদের যে লোকাল ট্রেনগুলো আছে যেটা নাটোর লালনাগা বাসুদেবপুর মাধনগর আমাদের ইয়াসিনপুর মালঞ্চি এই জায়গাগুলো মানুষগুলো সহজভাবে আমাদের নির্দিষ্ট জায়গা যাতায়াত করতে পারবে মাননীয় স্পিকার এই জন্য আমি মনোযোগ আকর্ষণ করছি এই কাজগুলো দ্রুত করার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ময়মনসিংহ 11 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার নোটিশের উত্থাপনী বিষয় ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাঁচা রাস্তা পাকাকরণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার আমার নির্বাচনী এলাকা 156 ময়মনসিংহ 11 ভালুকা উপজেলা 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উপজেলা এবং শিল্পনগরী এলাকা হিসেবে পরিচিত উক্ত উপজেলায় প্রায় 350 থেকে 400 শিল্প কারখানা রয়েছে শিল্প কারখানাগুলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেইন রোড হতে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় প্রতিদিন শিল্প কারখানায় অগণিত কন্টেইনারবাহী ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রবেশ করতে হয় কিন্তু দুঃখের বিষয় শিল্প কারখানা এলাকায় রাস্তাঘাটের এতটাই বেহাল অবস্থা যে উক্ত রাস্তাগুলি দিয়ে একটি গাড়ি প্রবেশ করলে আরেকটি গাড়ি যাওয়ার জায়গা থাকে না এবং রাস্তাগুলো চলাচলের অযোগ্য যদিও আমার নির্বাচনী এলাকায় অবস্থিত শিল্প কারখানাগুলো সরকারকে একটা বড় ধরনের কর প্রদান করে থাকেন সরকার মোটর জাতীয় রাজস্বের বড় ধরনের একটা অংশ উক্ত শিল্প এলাকা থেকে পেয়ে থাকেন সেই হিসাবে উক্ত এলাকার শিল্প কারখানাগুলো সরকার থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া উচিত সেই সকল সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমার নির্বাচনী এলাকায় শিল্প কারখানাগুলো রাস্তাঘাটের বেহাল অবস্থার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কাঁচামাল রপ্তানিযোগ্য পণ্য সময় মতো পৌঁছাতে পারছে না এতে শিল্প কারখানা উৎপাদন সরবরাহ রপ্তানি ব্যাঘাত ঘটছে এমত অবস্থায় থেকে পরিত্রাণের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মেইন রোড হতে বিভিন্ন শাখা ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইয়াকুব আজিজ যশোর 5 2 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কার্যপ্রণালী বিধির 71 বিধির জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার নির্বাচনী এলাকা যশোর 5 মনিরামপুর এখানে একটা হসপিটাল আছে যে হসপিটালটা গত 12 বছর আগে 31 বেডের হসপিটাল ছিল 12 বছর আগে 50 বেডে উন্নীত করা হয়েছে ঠিকই কিন্তু জনবল আছে সেই 31 বেডের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড বয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার চরম সংকটে আছে অবকাঠামো আছে সেই 31 বেডের সেই 1966 সালের জরাজীর্ণ বিল্ডিং নিয়ে চলছে হসপিটালের কার্যক্রম ময়রামপুর উপজেলা 17টি ইউনিয়ন আর একটি পৌরসভা মাননীয় স্পিকার এখানে প্রায় 6 লক্ষ লোকের বসবাস এখানে একটাই অ্যাম্বুলেন্স আছে সাধারণ মানুষের দাবি এলাকাবাসীর চাওয়া যে 50 বেডে উন্নতি হওয়া সকল সুযোগ সুবিধা এবং 100 শয্যার উন্নতিকরণ এবং আরও একটা নতুন অ্যাম্বুলেন্স দেওয়া মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3 2 মিনিট মাননীয় স্পিকার আমার জরুরি জনক গুরুত্বপূর্ণ বিষয়ে মানব শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি নোটিশ দিয়েছি উত্থাপনী বিষয়ে হাজি আব্দুল বারী মাস্টার কলেজ এমপি ভর্তি প্রসঙ্গে মানব স্পিকার আমার নির্বাচনী এলাকা 164 কিশোরগঞ্জ 3 এর হাজি আব্দুল বারী কলেজ কোড নং 8098 ইআই নং 137621 করিমগঞ্জ উপজেলায় অবস্থিত কলেজটি অনগ্রসর প্রত্যন্ত হাওড় অঞ্চলে নারী শিক্ষা বঞ্চিত মফস্বল এলাকায় অবস্থিত
বিগত 2015 সালে পাঠদানের অনুমতি এবং 2018 সালে একাডেমিক পাঠদানের স্বীকৃতি প্রাপ্ত হয়। 2018, 2019, 2020 সালের পাসের হার গড়ে 55.38% ছিল। উল্লেখ্য যে 2021 সালে অত্র কলেজে এসএসসি পাসের হার ছিল 96%, 2022 সালে 76.27% এবং 2023 সালে 52.83%। করিমগঞ্জ উপজেলা অত্র প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কো এডুকেশন কলেজ নাই এবং এসএসসি বিএম শাখা চালু আছে যার কোড নং 59116। তাই এমপি নীতিমালা 2021-22 ধারায় নারী শিক্ষা বিস্তারের স্বার্থে সকল শর্ত শিথিলপূর্বক এই কলেজটি এমপি মুক্তি করার জন্য আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম নীলফামারী 4। দুই মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যবিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় রেলপথ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমি নোটিশের উপস্থাপনীয় বিষয় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন রেলের 800 একর জমি জনগণ কর্তৃক ভোগ দখলকৃত জমি তাদেরকে সহশর্তে লিজ প্রদান প্রসঙ্গে রেলের শহর হচ্ছে সৈয়দপুর। শহরটি রেলের ঐতিহ্য বহন করে সৈয়দপুরেও রয়েছে 800 একর রেলের ভূমি। 1870 সালে এখানে তৎকালীন আসাম বেঙ্গল রেলের বৃহত্তর ও কোচ মেরামতের কারখানা গড়ে ওঠে। এর জন্য রংপুরের জমিদারের কাছে চান্দিনার শর্তে মাত্র 5 শিকা দিয়ে ব্রিটিশরা কিনে নেয় এই জমি। এর 110 একর জমিতে গড়ে ওঠে রেলের কারখানা। কারখানা কাঁচামাল সরবরাহের জন্য 68 একর জমিতে গড়ে ওঠে রেলের সরঞ্জাম ডিপো, রেলের পুলিশ সুপারের বাসভবন ও পুলিশ লাইন। তাছাড়া রেলের কর্মচারী কর্মকর্তা বাসভবনের জন্য 2497টি কোয়ার্টার গড়ে ওঠে। রেলের 25 একর জমিতে গড়ে উঠেছে এক বিশাল বাজার। এই নিয়ে সৈয়দপুর পৌরসভা ও রেলের মধ্যে বিদ্যমান মামলা রয়েছে। বাকি 75 ভাগ জমি কোনো না কোনোভাবে সাধারণ মানুষ ভোগ দখল করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপির আওতায় সৈয়দপুরে একটি রেলের জমিতে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই মেডিকেল কলেজটি চালু হলে মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এলাকার অনেক মানুষ ছাত্রছাত্রী চিকিৎসা শিক্ষা গ্রহণ করে জনগণের সেবা প্রদান করতে পারবে। রেলের জমিতে 22টি ক্যাম্প আছে। এদের জীবনযাপন অত্যন্ত নিম্নমানের। রেলের জমিতে সাধারণ জনগণ কর্তৃক ভোগ দখলকৃত জমি সহশর্তে লিজ প্রদান করা যেতে পারে, এতে রেলে আর্থিক লাভবান হবে। বিষয়টি অতি জরুরি গুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় রেলমন্ত্রী মহোদয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2। দুই মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশ উত্থাপনের বিষয় নাটোর জেলা সহ দেশের আনসার ভিডিপি সদস্যের বেতন ভাতা বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দেশের গ্রামবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা, বিভিন্ন ধরনের সেবা, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, আনসার ভিডিপি দিনরাত জনগণের সেবা প্রদান করে আসছে, কিন্তু তাদের বেতন ভাতা অত্যন্ত নগণ্য, যা দিয়ে তাদের পরিবার পরিচালনা করা অসম্ভব। ছেলে মেয়েদের লেখাপড়া ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছে। বর্তমান দেশের সকল সেক্টরে কর্মরত কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কিন্তু দেশের গ্রাম অঞ্চলে মানুষের সেবা প্রদানকারীদের তেমন কোনো ভাতা বৃদ্ধি করা হয়নি। তাই তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে। তাই দেশের আনসার ও ভিডিপি সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি করা জরুরি। বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর দুই মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71-এ গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমেই আমি মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান সিলেট 3 কে
তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিষয়টি হলো বর্জ্য সমস্যার সমাধান ও ব্যবস্থা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সীমা উপজেলার পাড়াচক এলাকায় প্রতিদিন সিলেট নগরী হতে উৎপন্ন প্রায় 300 মেট্রিক টন অনিরাপদ বর্জ্য জমা হয়, যা প্রায় 17 ভাগই প্লাস্টিক, 67 ভাগ জৈব ই বর্জ্য, মেডিকেল অন্যান্য বর্জ্য মিলে বাকি 16 ভাগ। উৎপাদিত প্লাস্টিকের বর্জ্য অপচনশীল ও মাটিতে না মেশায় তা আশেপাশের কৃষি জমি হাওড়ে গিয়ে পড়া স্থানীয় কৃষি ও মাছ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার মাটি ও বায়ু দূষিত হয়ে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। আশেপাশের এলাকায় মানুষ শারীরিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতার সম্মুখীন হচ্ছে এবং প্রায় আমার নির্বাচনী এলাকার পাশে 2টি ইউনিয়নে প্রতি বছরই 200 থেকে 250 লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সিলেট নগরীতে উৎপাদিত বর্জ্য নিয়ন্ত্রণহীনভাবে ব্যবস্থাপনার বাইরে চলে গেলে অচিরে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা এবং তৎসংলগ্ন এলাকায় মানুষের স্বাস্থ্য ও পরিবেশগতভাবে কঠিন বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই অনতিবিলম্বে সিলেট নগরীতে উৎপাদিত এই বর্জ্য আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থার আওতায় এনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ জরুরি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় পরিবেশ মন্ত্রীর সাথে, আমার সৌভাগ্য হয়েছিল ক্লাইমেট চেঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়েছিলাম। অত্যন্ত ভালো একজন মন্ত্রী। আমি আশা করি যে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দিকে এই বিষয়টি দেখে এটি দ্রুত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান, তিনি যে বিষয়টি আজকে 71 বিধির আওতায় এখানে নিয়ে এসেছেন, এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাননীয় স্পিকার, বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 ও ই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 জারি করেছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য সৃজনকারী, পণ্য প্রস্তুতকারক ও আমদানিকারকদের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপক সংস্থা অর্থাৎ স্থানীয় সরকার কর্তৃপক্ষ এবং অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের দায় দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। উক্ত বিধিমালা অনুযায়ী শহর ও পৌর এলাকায় সৃষ্ট কঠিন বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মূলত এ সকল কাজের সমন্বয় সাধন করে থাকে। তবে তার পাশাপাশি মাননীয় স্পিকার, আমরা তদারকির ক্ষেত্রেও কিছু ভূমিকা রাখার চেষ্টা করি। সিলেট নগরীতে সৃষ্ট কঠিন বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনায় ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ডে উন্নত বিশ্বের ন্যায় মেটেরিয়াল রিকভার ফেসিলিটি MRF স্থাপন করা হয়েছে, যার কার্যক্রম খুব শীঘ্রই শুরু করা হবে। মাননীয় স্পিকার, আমি আরও কয়েকটি কথা এখানে উল্লেখ করতে চাই। যেটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে তার নির্বাচনী এলাকায় সিলেট নগরীতে 300 মেট্রিক টন প্রতিদিন বর্জ্য তৈরি হচ্ছে। আমরা যদি সারা বাংলাদেশের দিকে তাকাই, এই পরিসংখ্যানটা হচ্ছে 30,000 মেট্রিক টন প্রতিদিন। মাননীয় স্পিকার, 30,000 মেট্রিক টন কঠিন বর্জ্য আমরা তৈরি করছি। সুতরাং এটা যদি আমি সারা বছরব্যাপী এটার একটা পরিসংখ্যান নেই, সেটা 10 লক্ষ মেট্রিক টনেরও বেশি, এবং তার হয়তো আমরা 50% আমরা এখন রিসাইকেল করতে পারছি। সুতরাং এটা থেকে যে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে, পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেটা আমরা সকলে আমরা উপলব্ধি করছি। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রাথমিকভাবে আমরা যে কাজটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে জাতীয় পর্যায়ে একটা ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা। ঢাকা এবং চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনা কি পর্যায়ে গেছে আমরা জানি, এখানে চাহিদা কি পরিমাণ আছে, এবং এই কথা মাননীয় স্পিকার আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে দেশ যত এগিয়ে যায়, আমাদের অর্থনীতির আকার যত বড় হয়, নগরায়নের ধারা যত আরো আমরা জোরালোভাবে দেখি, এই বর্জ্য সৃষ্টির চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, এবং শুধু ঢাকা এবং চট্টগ্রাম বা বড় বড় যে বিভাগীয় শহর আছে সেগুলো নয়,
আমরা বাংলাদেশের অন্যান্য যে পৌরসভাগুলো আছে সেখানে এখন থেকে আমরা জমি চিহ্নিত করে প্রয়োজন হলে আমরা সেগুলো অধিগ্রহণ করব, যেন ভবিষ্যৎ আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আমি মনে করি মাননীয় স্পিকার, আমরা উন্নয়নের জন্য যদি ভূমি অধিগ্রহণ করতে পারি তাহলে নিশ্চয়ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা একই ধরনের পদক্ষেপ নিতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান, আপনি এই বিষয়ে একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার নির্বাচনী এলাকা ফেন্সিগঞ্জের হাকালুকি হাওর হলো এশিয়ার সর্ববৃহৎ হাওর। এই হাকালুকির হাওরের চতুর্পাশে যদি আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের গাছ লাগানোর ব্যবস্থা করে দেন, আমাদের পর্যটক আকৃষ্ট হবে, পর্যটকরা আসবে, এবং এই হাওর যখন বর্ষা মৌসুম আসে বন্যার সময় হাওরের পানি গিয়ে আমাদের কৃষিকাজে আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আশা করি যে আপনি পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আকালুকের হাওরের চতুর্দিকে একটি বনায়ন সৃষ্টি করবেন, যেটি দেখতে বাইরের লোকরাও আসবে এবং আমাদের সকল ক্ষেত্রে পরিবেশের জন্য আমাদের ভালো হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাব করেছেন বা যে সুপারিশ রেখেছেন সেটা আমরা গ্রহণ করছি। আমরা অবশ্যই সেখানে গাছ লাগানোর কর্মসূচি নিব, এবং শুধু গাছ লাগানো নয় মাননীয় স্পিকার, আমাদের হাওর অঞ্চল এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে জলাধার আছে, জলাভূমি আছে, সেগুলোর আমরা একটা ম্যাপিং করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই ডিজিটাল ম্যাপিং আমরা করব, এবং আমরা আশা করব এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদকে আগামীতে তার মধ্য দিয়ে আমরা সুরক্ষা করতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম শাহনওয়াজ পিরোজপুর তিন কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন উত্থাপনীয় বিষয় হল আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর তিন মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চল হিসেবে সুপ্রিয় রেইন ওয়াটার ট্রিটমেন্ট পানির ট্যাঙ্কি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর তিন মঠবাড়িয়া বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। উপকূলীয় অঞ্চল হিসেবে এখানে বন্যা, সাইক্লোন, সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় বন্যায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং নদ নদী পুকুর খাল বিলের পানি দূষিত হয়ে পড়ে। এই দূষিত পানি পান করার ফলে জনসাধারণ বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং অনেক মানুষ মারা যায়। এছাড়াও শুষ্ক মৌসুমে পানির অভাবে জনসাধারণের দারুণ কষ্ট ভোগ করে। উল্লেখ্য, ইতিপূর্বে এই অঞ্চলে রেইন ওয়াটার ট্রিটমেন্ট পানির ট্যাঙ্কির একটি প্রকল্প বরাদ্দ প্রদান করা হয়। তা দুর্নীতি, আর্থিক লেনদেন ও অনিয়ম স্বজনপ্রীতির কারণে জনসাধারণের মাঝে সুষমভাবে বণ্টন করা হয়নি। মাননীয় স্পিকার, এ বিষয়ে জনস্বার্থে আমার নির্বাচনী এলাকা উপকূলীয় অঞ্চলে আরো 10,000 সুপ্রিয় রেইন ওয়াটার ট্রিটমেন্ট পানির ট্যাঙ্কি বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক ফিরোজপুর জেলাধীন মাঠবাড়িয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহের জন্য বর্তমানে তিনটি প্রকল্প চলমান রয়েছে। এক, ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ। শীর্ষ প্রকল্পের আওতায় ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় 10,000টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপনের সংস্থান রয়েছে। প্রকল্পটির মেয়াদকাল 2022 হইতে
জুন 2024। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 2000টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপিত হয়েছে এবং 8000টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় ফিরোজপুরের জেলাধীন মোটবাড়িয়া উপজেলার 10,314টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপনের সংস্থান রয়েছে। প্রকল্পটির মেয়াদকাল 2022 হতে ডিসেম্বর 2025। ইতিমধ্যে প্রকল্পের আওতায় 350টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপন করা হয়েছে এবং বাকি ইউনিটগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প এর আওতায় ফিরোজপুর জেলার মোটবাড়িয়া উপজেলায় 1,040টি রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি 2020 হতে 2026। ভবিষ্যতে ফিরোজপুরের জেলাধীন মোটবাড়িয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে জনগণের চাহিদা বিবেচনা করে প্রয়োজনীয় অর্থের সংস্থান সাপেক্ষে রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিটসহ নিরাপদ পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম শাহনওয়াজ, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তারপর মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়ায় সুপেয় পানির জন্য রেইন ওয়াটার ট্রিটমেন্ট ট্যাঙ্কি প্রকল্পে আমি জরুরিভাবে 10,000 পানি ট্যাঙ্কি বরাদ্দের জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং সুপেয় পানির জন্য আরো কোন নতুন প্রকল্প নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের বিভিন্ন উপযোগিতাকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি এবং সেই সমস্ত প্রকল্প বাস্তবায়নের দিন আছে। আমরা একটা পরিসংখ্যান অনুযায়ী আজকের এই সময়ে সারা বাংলাদেশে 90% ওয়াটার কাভারেজ আছে এবং আমরা আমাদের সমসাময়িক দেশগুলোর তুলনায় আমাদের অবস্থা অনেক ভালো। তবে কোস্টাল এরিয়াগুলোতে যেহেতু স্যালাইনিটির অনেক বেশি, সে সমস্ত কারণে সেখানে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আছে। তো ওই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা রেইন ওয়াটার হারভেস্টিং যেমনিভাবে প্রকল্প নিয়ে সেখানে কাজ করছি, পাশাপাশি ওই সমস্ত এলাকার জন্য আমরা রিভার্স অসমোসিস প্রসেস আরও সিস্টেমকে আমরা একটা পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে এবং সেগুলি স্টাডি করা হচ্ছে। তো অর্থাৎ ডিসেলাইনেশন করার জন্য, তো ডিসেলাইনেশন একটা আসলে এটা সারা পৃথিবীতেই এখনো অনেক বেশি কস্টলি। তো তারপরও আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সেখানে সোলার সিস্টেমের মধ্যে সোলার এনার্জিকে ইউজ করে আমরা রিভার্স অসমোসিস প্রসেসটাকে অপারেট করে আমরা ডিসেলাইনেশনের মাধ্যম দিয়ে সুপ্রিয় পানির ব্যবস্থা করতে পারছি কিনা। এবং আমরা যখন নাকি আপনার ড্রাই মৌসুমে এই সমস্ত কোস্টাল এরিয়ার দিকে আমরা সব সারা সাধারণত খুব তীক্ষ্ণ নজর রাখি, যেখানে পানির শর্টেজ দেখা দেয় সেখানে আমরা মোবাইল টিমের মাধ্যম দিয়ে পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা করি। তো এই সমস্ত ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আমাদের আরও অনেক কন্টেম্পোরারি কান্ট্রিতে এগুলোর ব্যাপারে আরও অনেক প্রতিকূলতা মোকাবিলা করে। তো আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নো ওয়ান লিভিং বিহাইন্ড প্রোগ্রামের অধীনে আমরা কাজ করি, তো সেই হিসাবে সমস্ত এলাকাগুলোকে আমরা বিবেচনা নিয়ে আমরা আমাদের জনমানুষের কল্যাণের জন্য যে যেখানে বসবাস করুক না করো, আপনার পাহাড়ি হিলি এলাকাতে এবং কোস্টাল এরিয়াতে এবং দুর্গত এলাকার সব জায়গাগুলোকে আমরা বিবেচনায় নিয়েছি এবং ইতিপূর্বে প্রায় 9,000 কোটি টাকার একটা এই এশিয়া মহাদেশ মধ্যে সবচেয়ে একটা বড় প্রকল্প নিয়ে আমরা কিন্তু পানি সরবরাহের ব্যবস্থা করেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য একটি বক্তব্য প্রথমে বলেছিলাম
উনি আমাদের প্রকল্প বাস্তবায়নে উনি দুর্নীতি এবং অসম বণ্টনের কথা বলেছেন। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বিনীতভাবে অনুরোধ করব, সুনির্দিষ্টভাবে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে আমার নিকটে লিখিতভাবে দেওয়ার জন্য, অবশ্যই যদি যেখানে যে কোনো ধরনের দুর্নীতি হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব ফেরদৌস আহমেদ ঢাকা দশকে তার জরুরি জনগত সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার নোটিশটি গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, মহান আল্লাহর অশেষ রহমতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজকে প্রথম এই মহান সংসদে নিজের কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি কৃতজ্ঞ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহাকালের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীনতা। আমার কাছে বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমি এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার, পরপর চারবার আপনার মতো একজন স্মার্ট, মেধাবী এবং বিচক্ষণ স্পিকার পেয়ে আমরা গর্বিত, আপনাকে অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাঁচবারের সফল প্রধানমন্ত্রী আজকের দুনিয়ার বিস্ময় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে চলচ্চিত্র শিল্প থেকে মহান সংসদে এনে ঢাকা দশ আসনের জনগণের পক্ষে কথা বলার এবং সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা দশ আসনের সর্বস্তরের জনগণের প্রতি, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি, যারা জীবনের প্রথম ভোটটি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে দিয়ে আমাদের মহান সংসদে তাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় পরিবেশ ধ্বংসকারী ওয়ান টাইম প্লাস্টিকের ভয়ঙ্কর ক্ষতি থেকে ঢাকা শহরকে রক্ষা করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমরা প্রতিদিন অতিমাত্রায় প্লাস্টিক নির্ভর হয়ে পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে উৎসবে, পিকনিকে ওয়ান টাইম প্লাস্টিক, যেমন চায়ের কাপ, প্লেট, চামচ, প্যাকেট ইত্যাদি ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই। নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য অনেক বিজ্ঞাপন ও প্রচারণার জন্য এখন প্লাস্টিক মোড়ানো পোস্টার ও লিফলেটের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ। প্রয়োজন শেষে ফেলে দেয়া এই সকল প্লাস্টিক বছরের পর বছর মাটির নিচে থাকলেও পচে না, কারণ প্লাস্টিক পচনশীল নয়। এ ধরনের ওয়ান টাইম প্লাস্টিক বাংলাদেশ সহ গোটা বিশ্বের উদ্বেগের কারণ। বর্তমানে প্রচারের জন্য ব্যবহৃত ছাপানো কাগজকে কুয়াশা ও বৃষ্টির পানি থেকে অক্ষত রাখতে প্লাস্টিকে মুড়ে লেমিনেশন করে তা প্রদর্শনের হিড়িক পড়ে গেছে। প্রয়োজন ফুরালে এ সকল প্লাস্টিকের শেষ ঠিকানা হয় রাজধানীর ড্রেন ও নালা নর্দমা। এতে একদিকে বাড়ছে জলাবদ্ধতা, অন্যদিকে দেখা দিচ্ছে পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি। প্লাস্টিক মোড়ানো পোস্টার এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার রোধ করতে না পারলে রাজধানীর পরিবেশ রক্ষা করা কতটা চ্যালেঞ্জের হবে তা সহজেই অনুমেয়। তাই ঢাকা শহরকে বাঁচাতে এবং পরিবেশ দূষণের হুমকি থেকে গোটা বাংলাদেশকে রক্ষা করতে এই পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্ব সম্পন্ন বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় মাননীয় স্পিকার উল্লেখ করতে চাই যে পরিবেশ নিয়ে তো আমরা বাংলাদেশে অনেক দিন ধরে আলোচনা করছি, অনেকে অনেক কথা বলছেন, তবে আজকে যে বিষয়টি মাননীয় স্পিকার আমাকে উৎসাহিত করছে সেটা হচ্ছে আপনি যে তিনটি নোটিশ গ্রহণ করলেন একাত্তর বিধিতে, দুটোই হচ্ছে পরিবেশ সংক্রান্ত। এবং যদিও এই দুটো নোটিশের মধ্যে মিল আছে, তারপরে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে
সেই চ্যালেঞ্জগুলো তুলে ধরার জন্য আমি মাননীয় সদস্য ঢাকা 10 নির্বাচনী এলাকার তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি সুন্দরভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আমরা বলি, উনি বলছেন ওয়ান টাইম প্লাস্টিক, একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিক পণ্যগুলো আছে সেগুলো ঢাকা শহরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পরিবেশের যে সংকট তৈরি করছে সেই বিষয়গুলো উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক বলতে আইনগতভাবে আমরা কি বুঝাই এবং সেই সংজ্ঞাটা আমরা তৈরি করেছি, সেই পণ্যগুলো আমরা চিহ্নিত করেছি, যেমন আপনার পানির বোতল হতে পারে, প্লাস্টিকের চামচ হতে পারে, প্লাস্টিকের প্লেট হতে পারে, বা আমাদের যে স্ট্র আমরা ব্যবহার করি সেটা হতে পারে, সেগুলোকে মাননীয় স্পিকার আমরা চিহ্নিত করেছি। এবং ঢাকা শহরে প্রতিদিন আমি পরিসংখ্যানের বিষয়টা বারবার দেই, কেননা সেটা আমাদের যে সমস্যাগুলো আছে তার জন্য একটা আমাদের সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপট প্রয়োজন। প্রতিদিন ঢাকা শহরে মাননীয় স্পিকার, আমি যেমনিটি আগের প্রশ্নের জবাবে বলেছিলাম বা নোটিশের জবাবে বলেছিলাম যে সারা বাংলাদেশে 30,000 মেট্রিক টন কঠিন বর্জ্য আমরা প্রতিদিন তৈরি করছি বা এটা উৎপাদন হচ্ছে, এবং ঢাকা শহরে যেই পরিমাণ বর্জ্য আমরা প্রতিদিন আমরা তৈরি করছি সেটা হচ্ছে প্রায় 7,000 মেট্রিক টন। সেই 7,000 মেট্রিক টনের 10% হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা মাননীয় সদস্য যেটা বলেছেন। তো একটা হলো যে এটার আমরা যেটা চাচ্ছি যে এটা যেন সম্পূর্ণভাবে এটার ব্যবহার আগামী 2 বছর আমরা 90% আমরা হ্রাস করতে চাই। তো একটা হলো আমরা কি কি পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকায় আমরা নিয়ে আসব, পরবর্তীতে আমরা এটার উৎপাদন এবং এটার যে বিতরণ সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি মাননীয় স্পিকার যেটা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এখানে একটা বিহেভিয়ারাল চেঞ্জের প্রয়োজন আছে, যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা এতই সহজলভ্য, এতই আপনার এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি, তবে তার বিকল্প আমাদের আছে। এবং আমি আপনি যদি মাননীয় স্পিকার আমাকে অনুমতি দেন আমি প্রস্তাব করতে চাচ্ছি যে এই মহান জাতীয় সংসদেও আমরা যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার আমরা বন্ধ করি। এটা সারা বাংলাদেশের জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত হবে, যেভাবে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এই বিষয়ে তাদের উদ্বেগের কথা বলছে। আমরা আরও কিছু কাজ করছি যেটাকে বলা হয় এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা পণ্যগুলো তৈরি করবে তাদেরকে আমরা সেই পণ্যের যে আপনার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সেটার জন্য আমরা তাদেরকে আমরা দায়ী করতে চাই এবং সেই তালিকা, সেই রুলস আমরা তৈরি করছি। সার্কুলার ইকোনমি নিয়েও বাংলাদেশে অনেক কথা হয় যে আমরা কিভাবে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে পারবো, সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। আরো দীর্ঘ অনেক তালিকা আছে যেটা আমি এখন সংসদে বলতে চাচ্ছি না, তবে আমি মাননীয় সংসদ সদস্যকে যে বিষয়ে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে এটা আমাদের নজরে আছে, এটা আমাদের দৃষ্টিতে আছে। আমরা 100 দিনের যে কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি মাননীয় স্পিকার, সেখানেও আমরা দূষণের বিষয়টিকে নিয়ে আসছি এবং তার এই প্রশ্নের জন্য, নোটিশের জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফেরদৌস আহমেদ, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, ঢাকা শহরে যে প্লাস্টিক বর্জ্য সুনির্দিষ্ট স্থানে না পুড়িয়ে যত্রতত্র পোড়ানোর কারণে প্লাস্টিক বর্জ্য থেকে টক্সিক গ্যাসেস লাইক ডাইঅক্সিন, ফিউরেন্স, বিসিপি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মরণ ব্যাধির কারণ। আমি শঙ্কিত, কারণ আমার ঢাকা 10-এর 32-এর সে ঐতিহাসিক লেক, হাজারিবাগের খাল, নিউ মার্কেটের রাস্তাঘাট সহ বিভিন্ন স্কুল কলেজের মাঠে ব্যবহৃত ওয়ান টাইম প্লাস্টিক স্তূপ আকারে ফেলে রাখা হয় এবং যত্রতত্র সেগুলিকে পুড়িয়ে ফেলা হয়। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব প্লাস্টিক যত্রতত্র পোড়ানো রোধে আপনার বিশেষ কোনো ভাবনা আছে কি? ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা যে কোনো ধরনের বর্জ্য পোড়ানোর কোনো ধরনের অনুমোদন কাউকে দেওয়া হয়নি। কয়েকদিন আগে এই বিষয়ে আমি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং ঢাকা সিটি কর্পোরেশনের খুব পাশে একটি জায়গায় যেটা সচিবালয় থেকে সেটা আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে এই ধরনের বর্জ্য পোড়ানো হচ্ছে, আমরা সেখানে গিয়েছি।
তো আমাদের আইন আছে, যেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয়, মাননীয় স্পিকার আইন থাকে, তবে সেই আইনগুলিকে আমরা সঠিকভাবে আমরা কার্যকর করতে পারছি না। সুতরাং এটা অবশ্যই আমাদের একটা দেখার বিষয়, কেননা বর্তমান সরকার জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ এটাকে মাননীয় স্পিকার আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা সাধারণত স্বাস্থ্য বলতে বোঝাই হাসপাতাল কয়টা আছে, সেই হাসপাতালে কয়টা বেড আছে বা আইসিইউ মেশিন আছে কিনা বা ভেন্টিলেটর আছে কিনা। তবে দ্য হেলথ অফ দ্য নেশন মানে সারা দেশের যে স্বাস্থ্য সেটাকে আমরা পাবলিক হেলথের আন্ডারে দেখি। এবং ঢাকা যে বারবার বায়ু দূষণের ক্ষেত্রে পৃথিবীর প্রথম তিন বা চারটি শহরের শীর্ষে থাকে, তার কিন্তু আরেকটি কারণ হচ্ছে মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন। সুতরাং আমাদেরকে এই ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে, কার্যকর ভূমিকা যেন আমরা রাখতে পারি। এবং বিশেষ করে যে সকল মাননীয় সংসদ সদস্য আজকে এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে বলবো যে নিজ নিজ নির্বাচন এলাকায় একটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, এবং বায়ু দূষণটা আমরা কিভাবে আরো নিয়ন্ত্রণে আনতে পারি। ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি যে বড় বড় শহর আছে সেখানে বায়ুর মান কিভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যে আমরা জনপ্রতিনিধি হিসেবে যেন আমাদের দায়িত্বটুকু পালন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন কমিটি পুনর্গঠন। আমি এখন মাননীয় চিফ হুইপ জনাব নূরে আলম চৌধুরীকে প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপালনের বিধি 247 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব সাজ্জাদুল হাসান 160 নেত্রকোনা চায়ের সভাপতি বা প্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব আনোয়ার হোসেন খান 274 লক্ষ্মীপুর 1 সদস্য। জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু 287 চট্টগ্রাম 10 সদস্য। জনাব আশিকুল্লাহ রফিক 295 কক্সবাজার 2 সদস্য। শেখ তন্ময় 96 বাগেরহাট 2 সদস্য। জনাব মাহমুদ হাসান 33 গাইবান্ধা 5 সদস্য। জনাব শফিউর আলম চৌধুরী 236 মৌলভীবাজার 2 সদস্য। জনাব মোহাম্মদ খসরু চৌধুরী 191 ঢাকা 18 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাবিত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপালনের বিধি 247 বিধি অনুসারে 247 ও 248 বিধি বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ জিয়াউর রহমান 44 চাঁপাইনবাবগঞ্জ 2 সভাপতি বা প্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। মোহাম্মদ আলী আজগর 80 চুয়াডাঙ্গা 2 সদস্য। জনাব মোহাম্মদ আবুল জাহিদ 241 হবিগঞ্জ 3 সদস্য। জনাব তানভীর শাকিল জয় 62 সিরাজগঞ্জ 1 সদস্য। জনাব মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী 271 নোয়াখালী 4 সদস্য। জনাব সেলিম মাহমুদ 260 চাঁদপুর 1 সদস্য। জনাব আব্দুর রব 78 কুষ্টিয়া 4 সদস্য। জনাব মোহাম্মদ ওমর ফারুক 51 নওগাঁ 6 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে তার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। জি মাননীয় বিরোধীদল যে চিফ হুইপ বলুন। মাননীয় স্পিকার, আজকে একটি পত্রিকা একটা নিউজ 10 কোটি টাকা অগ্রিম বিল দিয়েও লঘুদণ্ডে পার। আমি আপনার মাধ্যমে এখানে পূর্তমন্ত্রী মহোদয় আছেন উনারই দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, কাজের আগেই ঠিকাদারকে অগ্রিম 10.5 কোটি টাকা পরিশোধ করে আলোচিত ঘটনার লঘুদণ্ড দিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজি অ্যান্ড হসপিটাল সম্প্রসারণ প্রকল্পে বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া জি কে শামীমের প্রতিষ্ঠানকে বিপুল অর্থ পরিশোধ করেছিলেন গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর ডিভিশনে তখনকার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, বর্তমানে তিনি রাজশাহী সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে কর্মরত। তাকে বর্তমান গ্রেডের প্রারম্ভিক ধাপে নামিয়ে দেওয়া হয়েছে। গৃহ গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন 25 জানুয়ারি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হকের বিষয়ে এক অফিস আদেশ জারি করেন। বিভাগীয় মামলাটি দীর্ঘদিন ঝুলিয়ে রেখে সচিব অভিযুক্ত প্রকৌশলীকে বেতন কমানোর মতো লঘুদণ্ড দিয়েছেন, অথচ কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে দরপত্র আহ্বান সংক্রান্ত কাজে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পদাবনতি করা হয়। মাননীয় স্পিকার, আমি কাকে লঘুদণ্ড দিয়েছে এইটা না, আমার বড় প্রশ্নটা হইল যে এখানে কত বড় একটা অনিয়ম করা হয়েছে মাননীয় স্পিকার সেই বিষয়ে। মাননীয় স্পিকার, নিউরোলজি সায়েন্সে এই বিল্ডিং করার জন্য জি কে শামীম তিনি কাজ পান, আরেকটি কাজ পান সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে, সেটা জি কে শামীম এবং আরেকজন জয়েন্ট ভেঞ্চার করে। একটা পর্যায়ে যখন জি কে শামীম মাননীয় স্পিকার অ্যারেস্ট হয় তখন এই কাজের বিষয়ে অনেক সমালোচনা হয়, তদন্ত হয়। একজন অতিরিক্ত সচিব তদন্ত করে তিনি বলেছেন যে জি কে শামীমকে 10 কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে, মানে কাজ করার যে বিল যা তার চেয়ে 10 কোটি টাকা এডিশনাল বেশি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এর কোন কারণ নাই। মাননীয় স্পিকার, পরবর্তী সময়ে এই তদন্তে আসলো জি কে শামীমের দুইটা কাজই ডিফল্ট। এটি এই যে ঠিকাদারের যে কন্ডিশন সেই কন্ডিশন বরখেলাপ করা হয়েছে, এটা জামানত বাজেয়াপ্তর কথা। কিন্তু তা না করে মাননীয় স্পিকার, সরকারের যে পাবলিক প্রকিউরমেন্ট 2006 এবং সরকারি ক্রয় বিধিমালা 2008 অনুযায়ী দুইটা পৃথক কাজ দিকে শামীমের, তার 10 কোটি টাকা যে কাজে অগ্রিম দেওয়া হয়েছে এইটা টাকাটা সমন্বয় করার জন্য, আরেকটা কাজ যেটা তার জয়েন্ট ভেঞ্চারের, সেই জয়েন্ট ভেঞ্চারের কাজের সেইখানে তার পাওনা ছিল 10 কোটি, সেটা এখানে এনে সমন্বয় করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা চরম মানে এটা একটা এই আইনের লঙ্ঘন, কারণ যে তার ওই কাজের কারণে এই টাকা ফরফিট হবে, ফরফিট না করে বাজেয়াপ্ত সরকারের খাতায় বাজেয়াপ্ত হবে। সে বাজেয়াপ্ত না করে একজন অফিসারকে সেভ করার জন্য, একজন অফিসার সেভ করার জন্য টাকাটা বাজেয়াপ্ত না করে সমস্ত রুলস রেগুলেশন ওভারলুক করে মানে লঙ্ঘন করে সেই টাকাটা 10 কোটি সমন্বয় করা হয়েছে। আর স্পিকার, এটা আমরা রাজনীতিবিদ যে কোনো একটা বিষয়ে মামলা হইলে পার পাই না। আর একজন সরকারি অফিসার 10 কোটি টাকায় অগ্রিম দিল আর তাকে বাঁচানোর জন্য সমস্ত গভর্নমেন্টের পাবলিক প্রকিউরমেন্ট রুল এবং সরকারি ক্রয় কমিটি বিধিমালা চরম লঙ্ঘন করে তাকে বাঁচানো হলো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নতুন মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দুর্নীতির বিষয়ে তিনি জিরো টলারেন্স, এটা একটা কনফার্ম দুর্নীতি।
আমি আপনার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো তড়িৎগতিতে যে একজন সচিব কি করে এত বড় একটা বিষয়কে তিনি অবলম্বন করে মন্ত্রী পারমিশন লাগে নাই মন্ত্রী অনুমোদন লাগে নাই মন্ত্রী অনুমোদন ছাড়াই এই কাজটা করেছেন কি করেছেন তাকে মানে স্পিকার সবচেয়ে হালকা যে শাস্তি অর্থাৎ তার বেতনের একটা গেট নিচে আনছেন অর্থাৎ সেম কাজের জন্য আরেকটা ঘটনা একজন তত্ত্বাবধায়ককে তার তাকে ডিমোশন দেওয়া হয়েছে এই খাতিরটা কেন এই খাতিরটা কেন এবং কেন কিভাবে এরকম ভাবে এই সরকারের আমলে এত বড় একটা অন্যায় কাজ করে পার পেয়ে যাবে মানে স্পিকার আমরা এটা চেয়েছে দেখব এটা কি হয় আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে মহোদয়কে বলবো যে বিড়াল প্রথমেই মারেন প্রথম রাত্রি মারেন এখন এটা অ্যাকশন নেন এবং আপনি ভালো মানুষ আপনি আমার বন্ধু মানুষ আপনাকে চিনি আশা করি আপনি ব্যবস্থা নেবেন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার নীলফামারীয়াক আপনার সময় ৬ মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম গণনা সর্বশ্রেষ্ঠ আল্লাহর নামে শুরু করছি মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান জাতীয় সংসদে জাতির প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা পাঁচবারের মতো প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করা তার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তোমার ডিমরা সর্বস্তরের মানুষকে জানাই সালাম এবং শুভেচ্ছা তাদের সকলের প্রতি পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আপনাকে বারবার স্পিকার নির্বাচিত হয়ে আপনি মহান জাতীয় সংসদের শ্রী বৃদ্ধি করেছেন মাননীয় ডেপুটি স্পিকার পুনরায় নির্বাচিত হয় তাকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের জয় হয়েছে গণতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতির এমন ভাষণের উপর মাননীয় চিফ হুইপ কর্তৃক আনীত ধন্যবাদ প্রস্তাবকে আমি সানন্দে সমর্থন জ্ঞাপন করছি গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাঙালি জাতির আত্মপরিচয়ের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে ১৫ আগস্টের কাল রাতের ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে সকল শহীদানদেরকে কারা প্রকোষ্ঠে শহীদ জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের অনাঙ্গনে সাথী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ সম্ভ্রমহান মা বোনদেরকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সত্তা স্বাধীনতা এবং বাংলাদেশ এক অভিন্ন বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন লড়াই করেছেন জীবনকে উৎসর্গ করেছেন যাতে বাঙালির আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে বঙ্গবন্ধুর রাজনীতির মূল মন্ত্র ছিল আদর্শের জন্য সংগ্রাম আদর্শের জন্য ত্যাগ যে আদর্শ বিশ্বাস ও স্বপ্ন নিয়ে তিনি রাজনীতি করতেন শত কষ্ট প্রচণ্ড চাপেও তিনি অটল ছিলেন বস্তুত জেল জুলুম নিপীড়ন বঙ্গবন্ধুর জীবনে নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছিল তার জীবনের সাধনা আর ত্যাগ আজ সফল হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগ দূরদর্শিতা অকুত ভয় আপোষহীন নেতৃত্বে ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাঙালি জাতি পায় হাজার বছরের স্বাধীনতা স্বাধীন পতাকা স্বাধীন মানচিত্র প্রিয় বাংলাদেশ বঙ্গবন্ধু বলেছিলেন নীতির প্রশ্নে কোনো আপোষ নাই আমি মাথা নত করি না এই জন্য যে আমি বাঙালি আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিবিসি জরিপে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশে স্বাধীনতা আসতো না অথচ বঙ্গবন্ধু মুজিবের নাম মুছে ফেলতে চেয়েছিল ৭ মার্চের ভাষণ পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছিল বিএনপি আজ বঙ্গবন্ধুর বক্তৃতা উজ্জ্বল হয়ে বিশ্বসভায় সমাদৃত জাতীয় হেরিটেজে স্থান পেয়েছে ১৯৭০ নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দেন বিএনপি নেতারা ৭০ নির্বাচন তো হয়েছিল বিএনপির প্রভু পাকিস্তানদের তত্ত্বাবধানে কিন্তু পাকিস্তানিদের আশা পূরণ হয় নাই বাঙালি জাতি ৬ দফা দাবির ভিত্তিতে ম্যান্ডেট দেয় বঙ্গবন্ধুকে বাঙালি জাতি অসীম সাহসী করে তুলেছিল বঙ্গবন্ধুকে ফলে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের আজকের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে নিয়ে অসত্যের ডালি ভরা বক্তব্য বিএনপি সাথে সাথে কিছু বুদ্ধিজীবী বলতে থাকেন তারা কি ১৯৬৯ গণঅভ্যুত্থান দেখে নাই
1970 এ জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন প্রত্যক্ষ করে নাই। ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই অমোঘ বাণী এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে এই বজ্রকণ্ঠ শুনতে পায় নাই। স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সালে ১৫ আগস্টে সেই বজ্রকণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। বিএনপির কোন কোন নেতা বলেন বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল বাই চান্স, পাকিস্তানে ভালো ছিল। স্বাধীনতা যদি বাই চান্স হয়ে থাকে তাহলে জীবনের ১৪ বছর জাতীয় পিতাকে জেলে পুড়তে হলো কেন? বঙ্গবন্ধুকে পাকিস্তানের নির্জন কারা প্রকোষ্ঠে নিতে হলো কেন? ১ কোটি মানুষ দেশান্তরিত হয়ে শরণার্থী হলো কেন? মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে আমাদেরকে যুদ্ধ করতে হলো কেন? ৩০ লক্ষ মানুষ শহীদ হলো কেন? ২ লক্ষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠিত হলো কেন? সোনার বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করে পাকিস্তানি জোল্লাদেরা মুক্তিযুদ্ধের পরাজিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর কাছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করলো কেন? বিএনপি দ্বৈত নেতৃত্ব বাংলার মানুষ ভুলে যায় নাই। একদিকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভবন, আর একদিকে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হওয়া ভবন। কিভাবে দেশ চলেছে বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? একই দিনে একই সময়ে দেশের ৬৪ জেলায় জজকোর্ট আদালতে বোমা হামলা, শেখ আব্দুর রহমান বাংলা ভাই গাছে লটকায় মানুষ খুন, মসজিদে বোমা সন্ত্রাস, মানুষ হত্যা, চলন্ত বাস ট্রেনে বোমা হামলা, আগুনে দগ্ধ মানুষের আহাজারি ও আগুন সন্ত্রাস, ২১ আগস্ট রাজধানীর ০ পয়েন্টে দিন দুপুরে যুদ্ধে ব্যবহৃত আর্যের বোমায় আওয়ামী লীগকে নির্বংস করা হত্যা প্রচেষ্টা, সারা দেশে বেছে বেছে আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করে খালেদা তারেকের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করা, জাসির ও জিয়াউর রহমানের কৌশল, হত্যার মধ্য দিয়ে ক্ষমতার স্বাদ আর ক্ষমতা ধরে রাখতে হত্যাযোগ্য, এই হলো বিএনপি। মাননীয় স্পিকার, একজন মুক্তিযোদ্ধা বিবেচনায় অনুগ্রহ একটু সময় বাড়িয়ে দেবেন। এদের দেশাত্মবোধ নাই বলেই দেশের অর্থ লুণ্ঠন করে আজ বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। দেশের মানুষ জানে বিএনপির প্রভু পাকিস্তান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গিলে ফেলতে চেয়েছিল। বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে না, অসৌজন্যমূলক সম্বোধন করে, বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী তো নয় শেখ হাসিনা বলে সম্বোধনও করে না, ব্যঙ্গোক্তি করে হাসিনা বলে উচ্চারণ করে। সেসব আমল নিয়ে আমলে আনিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আত্মনিয়োগ ব্যস্ত রয়েছেন। ৩ মিনিট বলেই পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান বলেন পাকিস্তান বাংলাদেশের মতো হতে পারলেই তিনি খুশি হতেন, এমন লজ্জা বিএনপি ঢাকবে কি করে? দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে তা আজ বাস্তবিত হতে চলেছে। ক্ষুধা আর দারিদ্র্যের কোষাঘাত থেকে মানুষ আজ মুক্ত, বাঙালি আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ। খাদ্য সংকট দেখা দিতে না দিতেই পূর্ব হতে ১ কোটি স্বল্প আয়ের মানুষ পরিবারকে ভর্তুকি মূল্যে কম দামে চাল ডাল সয়াবিন চিনি প্রদান করছেন। আবার ওএমএস এর কর্মসূচিতে দরিদ্র নিম্ন আয়ের মানুষের নিকট কম দামে চাল ডাল বিক্রি করছেন। গরিবের যাতে কষ্ট না হয় সেজন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা আজ সবার জন্য। গৃহহীন অসহায় পরিবারের জন্য লাল সবুজের রঙিন টিনের পাকা বাড়ি, বিদ্যুৎ, পানি, টয়লেট, মানুষের নজর কেড়েছে আশ্রয়ন প্রকল্পের দিকে। মানুষ বলে এগুলো হলো শেখ হাসিনার বাড়ি। এই প্রকল্পটি চালু রাখার জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা সৃষ্ট কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিল, সেটিতে প্রায় ৩০ প্রকারের ঔষধ দিয়ে আজ স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তার নার্সের কোনো অভাব নাই। করোনাকালীন সময়ে প্রতিটি মানুষ বিনামূল্যে টিকা পেয়েছে, এটি স্বাস্থ্য বিভাগের অবদান, যে সাফল্যের কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। শিক্ষা অঙ্গনের সাফল্য অপরিসীম, কোটি সন্তানের জন্য প্রাথমিক শিক্ষায় বছরের প্রথম দিনেই সবার হাতে নতুন ঝকঝকে বই, প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মাদ্রাসা ৪তলা ৬তলা বিল্ডিং এ লেখাপড়া শিখতে পেরে ছাত্রীরা ছাত্রছাত্রীরা উৎফুল্ল, আর সাধারণ মানুষ অবাক বিস্ময়ে তাকাতে থাকে। আর যখন টিভিতে দেখে পদ্মা সেতু, মেট্রো রেল, সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ কেন্দ্র, নিত্য নতুন রেল লাইন, মডেল মসজিদ, আমার চিলাহাড়িতে আইকনিক রেল স্টেশন, উপজেলায় উপজেলা অত্যাধুনিক স্টেডিয়াম, মানুষ জিজ্ঞেস করে এত টাকা শেখ হাসিনা পায় কোথায়? সার, উন্নত বীজ, কৃষি বিভাগের পরামর্শ, সরকারি সহায়তা পেয়ে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগে কৃষিখাতের উৎপাদন ধান, ভুট্টা, সরিষা, আলু, টমেটো আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চ মূল্য ফসল উৎপাদনে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। এই সব কৃষি পণ্য সংরক্ষণাগার এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার জন্য শিল্প উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ডোমার জুমলার যুব সম্প্রদায়কে ক্ষুদ্র ব্যবসার উন্নয়নের জন্য
দুই উপজেলায় দুইটি কর্মসংস্থান ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানাচ্ছি। মাননীয় নৌপরিবহন মন্ত্রী রংপুর বিভাগের প্রতিষ্ঠাতা রাজনৈতিক পরিবারের সন্তান, অনুগপূর্বক চিরাহাটি স্থলবন্দরকে পরিপূর্ণভাবে দ্রুতই চালু করার জন্য পদক্ষেপ গ্রহণের আমি দাবি জানাচ্ছি। পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, প্রতি বছর তিস্তাপারে মানুষের বন্যা আর নদী ভাঙ্গনের কষ্ট আপনি কত দেখবেন? নদী শাসন মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করি। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আপনি শেষ করুন। মুক্তিযোদ্ধা বিবেচনা দয়া করে দুটা মিনিট দিবেন মাননীয় স্পিকার, দুটা মিনিট এক মিনিটে শেষ করুন অনুগ্রহ করে। কোথায় ধরি কোথায় ছাড়ি মাননীয় স্পিকার, অনুগ্রহ করলে ভালো হইতো। মাননীয় স্পিকার, জাতির পিতার জীবদ্দশায় 1975 সালে গ্রাম পুলিশ বাহিনী সবথেকে চাকুরি প্রদানের আদেশ করেছিলেন। এই 46,870 জন গ্রাম পুলিশ 24 ঘন্টা দায়িত্ব পালন করে, দফাদার পায় 7,000 আর সাধারণরা পায় 6,500। 50% দেয় সরকার আর 50% দেয় ইউনিয়ন পরিষদ, যা তারা নিয়মিত পায় না। বেতন বৃদ্ধি এবং তাদের জাতীয়করণ, চাকরি জাতীয়করণের জন্য তারা খুব অনুরোধ করেছে নির্বাচনের সময়। ইউপি সদস্যদের ভাতা বৃদ্ধি করা দরকার। কমিউনিটি ক্লিনিকের সেবা এখন ফেলে দেওয়ার বিষয় নয়। 14,000 সিএসসিপিগণ 12 বছর ধরে একই বেতনে চাকরি করছে, তাদের বেতন বৃদ্ধি সহ চাকরি স্থায়ীকরণের দাবি বিবেচনা করার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেখবার আমি অনুরোধ জানাচ্ছি। আমার এলাকার ডোমার পৌরসভার স্বাস্থ্য বিভাগের নিজস্ব ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান, 98 বাগেরঘাট 4, আপনি বলবেন 5 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন জাতির পিতার আমৃত্যুসহ প্রেরণাদায়ী জীবন সঙ্গিনী শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ক্রীড়া সংগঠক শেখ কামাল, ক্যাপ্টেন শেখ জামাল, শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর একমাত্র সহোদর বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ পরিবারের অন্যান্য সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় চার নেতা ও 21 আগস্টের সকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগের অসংখ্য শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি আমার অতল শ্রদ্ধা। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানাই আমার মাতৃ সমতুল্য আমাদের মহান সংসদ নেতার প্রতি। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে আমি আমার শিক্ষক পিতার হাত ধরেই ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি শুরু করেছি। কিন্তু আমাদের মহান নেতা 2006 সালে তিনি প্রকৃত ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন বলেই তিনি সেদিন ছাত্রলীগকে একটি বয়সের কাঠামোর মধ্যে তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। সেদিন আমি তারই ধারাবাহিকতায় 2011 সালে বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম এবং আমার সেই কমিটির আজকে 3 জন সদস্য আমরা এই পার্লামেন্টে নির্বাচিত হয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমাদের মহান নেতা মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে তার একটি চিত্র এই মহান সংসদে তুলে ধরেছেন। এজন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে অবাধ দেশ, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে। একটি মহল সংঘাত এবং সহিংসতা সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত স্নিগ্ধ পথে বাধার সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তিনি বলেছেন, স্বাধীনতার পর আমাদের 53 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের 20 নম্বর প্যারায় ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে বাংলাদেশে দুর্নীতি হ্রাস পেয়েছে এই শব্দগুলো সংযোজন করা যেতে পারে। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশ এরকম
এই উন্নয়নের যে চিত্র সেটি একসময় ছিল না। আমরা দেখেছি 2001 সাল পরবর্তী সময় এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা দেখেছি সন্ত্রাস নৈরাজ্যের কারণে আমাদের সেই সময়ের জাতীয় নেতা শাহ মেজ কিবরিয়া মঞ্জুরুল ইমাম সহ অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। বাংলাদেশে সেদিন জঙ্গিবাদের জর্জরিত ছিল এবং আমরা দেখেছি এদেশের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষিত সেই পিএসসির পোস্ট ফাঁস করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তিতে বাণিজ্য সহ বিভিন্ন ধরনের অনিয়ম কারণে বাংলাদেশ এক অন্ধকারাচ্ছন্ন যুগে প্রবেশ করেছিল। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সেদিন আমরা শঙ্কিত ছিলাম, কিন্তু আমরা দেখেছি আমাদেরকে সেই তরুণ প্রজন্মকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, নতুন করে জাতির সামনে আশার আলো জ্বালিয়েছেন বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে উদ্দেশ্য করে 2008 সালে নির্বাচনের পূর্বে উপস্থাপন করেছিলেন রূপকল্প 2021 এবং তার পরবর্তীতে 2014 সালে রূপকল্প 2041। এবং আমরা দেখেছি আজকে এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে বাংলাদেশে আর কোথাও কোনো টেন্ডার বাণিজ্য নাই, আজকে জেলায় জেলায় আর কোনো সন্ত্রাস খুনোখুনি নাই। আজকে আমরা দেখেছি এই ডিজিটাল বাংলাদেশ এর কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে আজকে ভর্তি বাণিজ্য নাই, কোথাও আজকে আর সেই পিএসসির পোস্ট ফাঁস নেই। সংগ্রামী বন্ধুরা, আমি মাননীয় স্পিকার দুঃখিত, আমি আমাদের মহান সংসদ নেতাকে ধন্যবাদ জানাতে চাই এই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজকের এই 2024 সালের সদস্য আপনি 2 মিনিট বলবেন, ধন্যবাদ। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংসদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের, সেই সংসদ শুধু রাজাকার মুক্ত নয়, রাজাকারের দোসর মুক্ত একটি সংসদ। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলা একটি সুন্দরবনের পাদদেশে একটি প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে জর্জরিত একটি ভালনারাবল এলাকা। এখানে আমরা জানি যে আমাদের এই এলাকায় সবসময় প্রাকৃতিক দুর্যোগ থাকে। এই এলাকায় গত 15 বছরে এই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যেটা আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার এলাকার বিশেষ করে মোড়লগঞ্জ শহর সহ পার্শ্ববর্তী 6টি ইউনিয়নের আমাদের যে নদী ভাঙন এবং লবণ পানির যে করাল গ্রাস রয়েছে তার প্রতিরোধে বেড়িবাঁধ এবং স্লুইস গেট নির্মাণের দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি শরণখোলার টেকসই বেড়িবাঁধের ভাঙন যুক্ত এলাকাগুলোকে প্রয়োজনীয় নদী শাসন করার। আমি দাবি জানাচ্ছি আমার এলাকার হসপিটাল 2টি 50 বেডে উন্নীত হলেও সেখানে এখনো প্রয়োজনীয় জনবল এবং ডাক্তারের অভাব রয়েছে। আমি দাবি জানাচ্ছি পানগুসি আমার উপজেলাকে দ্বিখণ্ডিত করা, পানগুসি নদীর উপরে একটি ব্রিজের প্রকল্প পাশ হলেও তার কার্যক্রম অনেক ধীর গতি, সেটাকে গতি আনয়নের জন্য আমার এলাকার অম্বিকাচরণ লাহাব পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দাবি জানাচ্ছি আমার এলাকা সুন্দরবনের সংলগ্ন সুন্দরবনের পাশ থেকে ভোলা নদী আমার এলাকাকে দ্বিখণ্ডিত করেছে, সেই ভোলা নদী ভরাট হয়ে গেছে, ভোলা নদী পার হয়ে সুন্দরবনের থেকে বাঘ চলে আসে, আমার এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। শেষ করুন স্পিকার, আপনাকে 1 মিনিট ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু 143 শেরপুর 1, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই জাতির পিতার সুযোগ্য সহধর্মিণী, যার প্রেরণা এবং উৎসাহ আমাদের স্বাধীনতা এসেছে, সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতার
জ্যেষ্ঠ সন্তান শেখ কামাল, শেখ জামাল, ছোট শিশু শেখ রাসেল সহ জাতির পিতার সহোদর শেখ আবু নাসের সহ জাতির পিতার পরিবারের 18 জন সদস্যদের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জেলখানায় 3 নভেম্বর নিহত জাতীয় চার নেতার প্রতি আমি আরো স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করি। 15 আগস্টে জাতির পিতার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি এক অসাধারণ ভাষণ দিয়েছেন। তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন, ডিজিটাল বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বিগত 15 বছরে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের চিত্র তুলে ধরেছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতির দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতিকে অনুপ্রাণিত করেছেন, সেজন্য আমি আমার শেরপুরের সদরের 6 লক্ষ মানুষের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নের উপকার, গণতন্ত্রের মানুষকন্যা, বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষের মুখে হাসি ফোটানোর শেষ আশ্রয়স্থল জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশীয় আন্তর্জাতিক সকল চক্রান্ত মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশের প্রধান পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। আমি আমার নির্বাচনের এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি আমাদের অস্তিত্বের সারথী গণতন্ত্রের মানুষকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাকে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসীন করে আমাকে আওয়ামী লীগের কাজ করার সুযোগ করে দিয়েছেন, এবং শুধু তাই নয়, জাতীয় সংসদ নির্বাচনে উন্মুক্ত করে দেওয়ায় শেরপুর সদর এক আসনের মানুষ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এমন সিদ্ধান্ত না নিতেন, তাহলে আমার মতো আওয়ামী লীগের এক নগণ্য কর্মী এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ পেতাম না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমি জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানুষকন্যা প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রীর কাছে চিরঋণী। তার এই ঋণ আমার পক্ষে কোনোদিন শোধ করা সম্ভব না। আমি আমার নেত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব ইনশাল্লাহ। আমি এই মহান জাতীয় সংসদে নবজাতক শিশুর মতো এই মহান জাতীয় সংসদে আপনি আমি আসার পরপরই আমাকে মাননীয় চিফ হুইপ এবং হুইপ মহোদয়গণ যেভাবে আমার এই সংসদ অধিবেশন সংসদ চলাকালীন সময় যে দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়েছেন, আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এই জীবনের প্রথম বক্তৃতা। 2 মিনিট বলুন, 2 মিনিট করবেন, একটু সময় দয়া করে বাড়িয়ে দিন, দয়া করে 2 মিনিটের মধ্যে শেষ করবেন, তালিকা অনেক বড়। আমাদের শেরপুরবাসীর দুর্ভাগ্য, স্বাধীনতার 53 বছরে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এবং তার পরিবারের কোন সদস্যদের নামে কোন প্রকার প্রতিষ্ঠান বা স্থাপনা নির্মাণ হয় নাই। বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতার নামে অথবা তার পরিবারের সদস্যদের নামে কোনো না কোনো প্রতিষ্ঠান আছে। একমাত্র আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলাতে জাতির পিতা এবং জাতির পিতার পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান হয় নাই। আমি আমার এই শেরপুর জেলায় অন্যান্য জেলার লোকজন বলি, শেরপুর জেলা কি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন?
কিংবা বাহিরে, তখন আমি আমার নির্বাচনের ইস্তেহারে বলেছিলাম আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি এখানে বসে আছি আপনার আসনের উপরেই আমাদের জাতির পিতা ছবি আমি লক্ষ্য করি। আমার সবসময় মনের মধ্যে একটি আক্ষেপ জেগে উঠে, বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির কার্যালয় সহ প্রত্যেকটি জায়গায় জাতির পিতার সঙ্গে আমাদের গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতেই হয়েছে। 75-এর 15ই আগস্টের পর 91 পর্যন্ত এই দেশটি মিলিটারি শাসন দ্বারা পরিচালিত হতো, তখন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে তো মানুষ। এক মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, এই দেশটি মিলিটারি দ্বারা পরিচালিত হতো, 91 থেকে এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে। আজকে আমাদের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকারের কাছে আমি একজন নগণ্য সদস্য হিসেবে, জাতীয় সংসদ সদস্য হিসেবে সকল সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করব, জাতির পিতার ছবির পাশাপাশি আমাদের গণতন্ত্রের মানসকন্যা, যার জন্য বাংলাদেশ আজকে বিশ্ব গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, তার ছবিটি যদি সেখানে টানানো হতো, কারণ আমার চোখ সবসময় সেখানে যায়, আমি তখন আমার মাননীয় নেত্রীকে দেখতে পাই না, জাতির পিতার ছবি আছে। আমি নতুন সংসদের সদস্য হিসেবে এখানে কোন বিধি কোন আইনে কার ছবি টানানো যাবে জানি না। আমি আমার আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী হিসেবে মাননীয় সদস্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম 145 শেরপুর 3 কে বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে সংসদ সদস্য হিসাবে কবুল করছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আপনাকে, আপনি পরপর দ্বিতীয়বার মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। আমি মহামান্য রাষ্ট্রপতির যে ভাষণের উপর আজকে মহান সংসদে আমাকে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আমাদের শতাব্দীর মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহীয়সী নারী, আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ ওই 15ই আগস্ট কাল রাত্রিতে বঙ্গবন্ধুর পরিবারে যারা শাহাদত বরণ করেছিল আমি তাদেরকে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 3রা নভেম্বর জেলখানায় 4 জাতীয় নেতা সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমাদের মহিলা নেত্রী আইবি রহমান সহ আমাদের অনেক নেতৃবৃন্দ সেদিন আত্মাহুতি দিয়েছেন, এবং আমাদের মহান স্বাধীনতা মহান ভাষা আন্দোলনেও যারা শহীদ হয়েছেন, এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের আত্মাহুতি দিয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করে আমি সংক্ষিপ্ত 2-1টি কথা বক্তব্য দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি, 17 কোটি বাঙালির আশা ভরসার একমাত্র বাতিঘর, বিশ্ব মানবতার মা, যিনি আমাদের 5 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আজকে আমাদের মতো একজন তৃণমূলের কর্মী, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা শেরপুর 3, আমার
কৃষক শ্রমিক আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সম্মানিত সকল স্তরের জনপ্রতিনিধিবৃন্দ আলেম উলামাগণ সকলের সমন্বয়ে দল মত নির্বিশেষে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। তাই মহান সংসদে দাঁড়িয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 143 মিটার যে ভাষণ দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এক যুগোপযোগী উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের এক মূল মন্ত্র। তাই মহামান্য রাষ্ট্রপতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হচ্ছে একেবারে গারো পাহাড়ের পাদদেশে, আমাদের ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে মেঘালয়ের কুল ঘেঁষা আমার শ্রীবর্দি জিনাইগাতি এক পাহাড়ি অঞ্চল। সেখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের গারো হাজং কোচ সকল সম্প্রদায়ের লোক বসবাস করে। আমাদের ওই পাহাড়ি অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্য প্রাণীর সঙ্গে যুদ্ধ করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। মাননীয় স্পিকার, ওই গারো পাহাড়ের আমাদের ওই মেঘালয় থেকে ভারতের মেঘালয় থেকে হাতির দল যখন খাদ্যের সন্ধানে আমার ওই সমতল লুকালয়ে নেমে আসে, আমার পাহাড়ি অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। মাননীয় স্পিকার, হাতির তাণ্ডবে হাতি মানুষের যে দ্বন্দ্ব, প্রতিনিয়ত আমার কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে আমার প্রাণ দিতে হয় আমার কৃষক ভাইয়ের। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমার ওই পাহাড়ি অঞ্চলের হাতি মানুষের দ্বন্দ্ব আমাদের অতি তাড়াতাড়ি যদি এই দ্বন্দ্ব মীমাংসা করতে না পারি তাহলে আমাদের ভয়াবহ এক ক্ষতি হবে। তাই আমি অনুরোধ করব আমরা যেন বিষয়টা অতি আমাদের অতীব জরুরি বিষয় হিসাবে গণ্য করে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের একটা পথ খুঁজে বের করা হয়। সেটা হতে পারে আমাদের পাহাড়ের মধ্যে হাতির খাদ্যে আমাদের অভয়ারণ্য সৃষ্টির মাধ্যমে। মাননীয় স্পিকার, আজকে আমার এই গারো পাহাড় পাদদেশে আমরা আজকে আমাদের শেরপুর একের এমপি উনি বক্তব্য দিয়েছেন, আমিও বলতে চাই আমার শেরপুর আজকে একমাত্র কোন চিকিৎসা ব্যবস্থা নেই, আমাদের ময়মনসিং মেডিকেল আসতে হয় যা আমার নির্বাচনী এলাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব। 2 মিনিট বলবেন। রোগী এবং বিশেষ কোন জটিল রোগে আক্রান্ত রুগী যদি আমাদের একমাত্র মেডিকেল কলেজ হচ্ছে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ, তাখানে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে অনেকে প্রাণ দিতে হয়। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব আমাদের পাহাড়ি অঞ্চল পিছিয়ে পড়ার আমাদের অনেক মানুষ জনগোষ্ঠী আমাদের বসবাস করে, সেখানে শেরপুরে একটা মেডিকেল কলেজ যেন করা হয়। আমাদের সংসদ উপনেতা আমাদের শেরপুরের অভিভাবক উনি এখানে বসে আছেন, আমি তাকে অনুরোধ করব আজকে মাননীয় স্পিকার আমাদের শেরপুরে আমাদের শিক্ষা দীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া একটা জনপদ যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে করা হয়, আমি বিশ্বাস করি আমাদের এই পাহাড়ি পিছিয়ে পড়া জনপদ থেকে মানুষ আজকে যে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা মনে করি সেই আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের স্মার্ট শক্তিতে আমরা পরিণত করতে পারবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের পাহাড়ি অঞ্চল অপূর্ব এক প্রকৃতির সুন্দর নীলা এই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আমার শ্রীবর্দি জিনাইগাতি পাহাড়ি অঞ্চলে প্রতিষ্ঠিত করার জন্য বিনয়ের সহিত আমি অনুরোধ করছি। রেল লাইন আমাদের মাননীয় স্পিকার আমাদের রেল লাইন জামালপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার আমাদের শেরপুর শহর, আমরা এই 14 কিলোমিটারের মধ্যে রেল লাইনটা আমরা স্থাপন করতে পারি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, দয়া করে আমাদের রেল স্থাপনটা দয়া করে দিবেন। আমার এই গারো পাহাড় এই পাদদেশে আজকের যে আমাদের অপার সম্ভাবনা হয়েছে পর্যটনের সুন্দর এক লীলাভূমি, যদি হাজার হাজার পর্যটক তাদের নির্বিঘ্নে আসতে পারে। মাননীয় সদস্য, সময় শেষ, আপনি বলুন, 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন, আমরা হাজার হাজার পর্যটক আমাদের সেই গারো পাহাড় আসবে, আমার ওই এলাকার মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের শেরপুরবাসীর প্রাণের দাবি হচ্ছে আমাদের সেই রেল লাইন আমাদের দয়া করে করে দিবেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের পিছিয়ে পড়া শেরপুর, আমাদের আপনাদের কাছে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আবেদন নিবেদন, মহান সংসদে দাঁড়িয়ে আমাদের এই মেডিকেল কলেজ, আমি আগেও বলেছি আমাদের প্রাণের দাবি, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ সেটা করে দিবেন। আজকের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আজকের সকল দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র অপেক্ষা করে আজকে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, আজকে উনি যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন, সাহসিকতার সঙ্গে বাংলাদেশের জনগণ 600 ভোট কেন্দ্রে নিজেরা উপস্থিত হয়ে আমাদের উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে মাননীয় স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনেছেন। আজকের এই সাহসী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন এবং সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন বাঙালি জাতিকে উপহার দিয়েছেন তার নেতৃত্বে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার আবেদন নিবেদন, আমাদের এই অঞ্চলের মানুষের আমাদের প্রাণের দাবি হচ্ছে আমার শেরপুর, আমাদের এই বালিজুরি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শীতমহল চুক্তি বাস্তবায়ন করেছেন, আমার বালিজুরিতে, আমার শ্রীপতিতে একটা সমেশ্বরী নদীর কারণে আমার দুইটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে ছিটমহলের মতো, রাঙ্গাজান এবং খারামুরা, রাঙ্গাজান খারামুরা বাস শেষ করুন, এক মিনিট, শুধু এক মিনিট। মাননীয় স্পিকার, আমাদের সেতু মন্ত্রীর কাছে আমার আবেদন নিবেদন, আমার ওই ছিটমহলের মধ্যে বসবাস করছে আমার ওই খারামুরা রাঙ্গাজানের মানুষ, দয়া করে একটা ব্রিজ দয়া করে আপনি করে দিবেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে কামনা করি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ 41 সালে যে ভিশন, আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করে, 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন আমরা করতে পারি, মহান রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। পরিশেষে মহান সংসদের সকল সদস্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্য রাখবার জন্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান 149 ময়মনসিং 4, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার কাছে বিনতি করি, আমার অনেক অব্যক্ত কথা আছে, আমাকে কিছুটা সময় বাড়িয়ে দেওয়ার জন্য। শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি, যিনি জননেত্রী শেখ হাসিনাকে একটি বরকতময় জীবন দান করেছেন এবং যার ফজিলতে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পরপর 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায়, আমার মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী, এবং সেই বরকতময় জীবনের ফজিলতে আমরা 300 মানুষ আজকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পাই, নিজের এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলার সুযোগ পাই। মাননীয় স্পিকার, প্রীতিলতা সূর্য সেন, মঙ্গল পাণ্ডেদের আমৃত্যু লালিত স্বাধীনতা, সেই 200 বছরের আরাধ্য স্বাধীনতা বাঙালি জাতির অস্তিত্বে মেখে যে মানুষটি বিদায় নিয়েছিলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এ জাতির শ্রেষ্ঠ শিক্ষক জুলিয়ে করি শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের রাষ্ট্রে আজকের এই স্বাধীন সার্বভৌম দেশ এবং স্বাধীন সার্বভৌম সংসদ, সেই 30 লক্ষ শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে, মহান মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী কিংবা জীবিত আজকে যারা আছেন মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, বাঙালি জাতির অধিকার স্বাধিকার লড়াই মুক্তি আর গণতন্ত্রের আন্দোলনের সকল শহীদদের এই জাতীয় সংসদে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি। আমার নেত্রী রাইসুল বসমিয়া দীপালি সাহাব, ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীরের মতো অসংখ্য গণতন্ত্রকামী মানুষের রক্তে স্নাত, যে গণতন্ত্রকে রক্ষা করে
আজকে আমার মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী যার বদান্যতায় ময়মনসিংহ সদরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এই মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। বঙ্গবন্ধুকে হত্যার পর অবিন্যস্ত আওয়ামী লীগকে যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া নিজের সারা জীবনের সংসার সন্তানদের ত্যাগ করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে অবিরত আজ অবধি স্তম্ভ দিয়ে যাচ্ছেন আমার সেই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নেত্রী গণতন্ত্রকে রক্ষা করে চলেছেন অবিরত। 90-এর গণঅভ্যুত্থান, 96-এর অসহযোগ, 2001 থেকে 2006 বিএনপি জামাতের দুঃশাসমল এবং 1/11 স্বাধীনতা গণতন্ত্র হরণকারের প্রচেষ্টার বিরুদ্ধে তার দৃঢ় মনোভাব, তার দৃঢ় চেতা মনোভাবের জন্য আজকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি নেত্রীকে একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসেবে লাখো কোটি ছাত্রলীগের সাবেক নেতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নেত্রী আমার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিগত 15 বছর জননেত্রী শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের যে বৈপ্লবিক পরিবর্তন এসেছেন, বাংলাদেশের সকল স্তরের মানুষের আবাল বৃদ্ধা বনিতা গ্রাম থেকে মহানগর সকল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যে সূক্ষ্ম সূক্ষ্ম হাজার কাজ কীর্তি গড়ে আজকে এই সংসদে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রিত্ব করেছেন তার সবিস্তারিত বর্ণনা দিয়েছেন। একজন মানবিক নেত্রী, একজন মানবিক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে আজকের এই আলোকিত বাংলাদেশ, আত্মপ্রত্যয়নির্ভর বাংলাদেশ করেছেন তার বিশদ বর্ণনা দিয়েছেন। এই হাজার হাজার কীর্তির কথা বলতে গেলে আমার সময়ের পুরোটাই কিংবা তার উপরে হয়তো আরো ঘন্টাকালিক সময় লাগবে। শুধু একটি কথা বলি আমার নেত্রীর মানবিকতার। জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছরে একটি সীমিত আয়ের অর্থনীতির দেশকে আজকে যে পর্যায়ে এনেছেন, এক একটি নির্বাচনের প্রাক্কালে বাঙালি জাতির সামনে যিনি যে মৌলিক রূপরেখা দিয়েছেন, রূপকল্প থেকে শহর থেকে গ্রাম, তারপরে ডিজিটাল বাংলাদেশ এবং এই নির্বাচনের প্রাক্কালে স্মার্ট বাংলাদেশ, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তার প্রতিটি কথা রেখেছেন, ইনশাআল্লাহ 2023 সালের নির্বাচনে যে স্মার্ট বাংলাদেশের কথা বলে তিনি বাংলাদেশের মানুষের ভোট চেয়েছেন, আগামী 5 বছরের মধ্যে তিনি তা পূরণ করবেন এবং বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করেন। মাননীয় স্পিকার, দুই মিনিট বলুন। বলেছিলাম অনেক অব্যক্ত কথা আছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধুর অবর্তমানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মরহুম পিতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে। রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই বাংলাদেশ আওয়ামী লীগের যত কষ্ট দুঃখ সুখ বেদনা তিনি গায়ে মেখেছেন আজকে পৃথিবীতে নেই। আমি শ্রদ্ধার সাথে আমার পিতাকে স্মরণ করি। মাননীয় স্পিকার, আপনার কাছে 1-2 মিনিট হয়তো বা সময় চেয়ে নেব আমার ময়মনসিংহের সদরের মানুষের কথা বলার জন্য, তার আগে কিছু কথা আপনাকে বলতেই হবে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নতির সড়কে তুলেছেন তাকে বাধাগ্রস্ত করার জন্য সবসময় প্রস্তুত থাকেন বাংলাদেশের বিরোধীকারী ওই রাজাকার জামাতের দল আর তাদের বাংলাদেশে প্রতিষ্ঠাকারী বিএনপি। এই অপশক্তিকে যদি আজকে না রুখি তাহলে জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে এই রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছিলেন, গোলাম আদমদের এনে বাংলাদেশে বাংলাদেশের বিরোধীদের স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, পরবর্তীতে তার স্ত্রী বাংলাদেশের রাজাকারদেরকে সুনিপুণভাবে প্রতিষ্ঠা করেছেন, একজন রাষ্ট্রপতি করেছেন রাজাকারকে, মহান মুক্তিযোদ্ধারা জিয়াউর রহমানের সময়ে ভয়ে তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিল, সেই বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সকল মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার ময়মনসিংহ সদরের মানুষের জন্য
আমার পিতানুব্জ শরীরে এই সংসদের কাছে ভর দিয়ে বলেছিলেন তার সদনের মানুষের কথা, তার অনুপস্থিতিতে তার হয়ে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আনন্দমোহন কলেজ কে বিশ্ববিদ্যালয় চাই কাছারি একটি সদস্য এক মিনিট বলুন পরিবর্তন চাই। মাননীয় স্পিকার আর একটি মিনিট আমাদেরকে দিয়েছিলেন, আমাদের ব্যর্থতায় ধরে রাখতে পারিনি, সেই আন্তর্জাতিক বিমানবন্দর ফেরত চাই, মেগা সিটির শহর ফেরত চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই জাতীয় সংসদে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য, নিজের কিছু বলার জন্য, এলাকার মানুষকে কিছু বলার জন্য। আমি ময়মনসিংহ সদরের মানুষের প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা জানাই, এই সংসদে তারা তাদের কথা বলার জন্য আমাকে নির্বাচিত করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। যাওয়ার প্রাক্কালে শুধু একটু মুক্তিযুদ্ধের চেতনায় স্নিগ্ধ কিছু কথা বলে বিদায় নেই। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপের। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আরাফাত, মাননীয় প্রতিমন্ত্রী, 110 ঢাকা 17 বক্তব্য রাখবেন, আপনার সময় 7 মিনিট। অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্য শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজলুদ্দিনেসা মুজিব, তাদের মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে 75-এর 15 আগস্টের সেই কালো রাত্রে সকল শহীদ, 4 জাতীয় নেতা, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আপনি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে উপর আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ঢাকা 17 আসনের সকল ভোটারদের, যারা বিগত দিনে মাত্র 6 মাসের ব্যবধানে আমাকে 2-2 বার নির্বাচিত করেছেন, এবং একই সাথে আমার সাথে যারা সার্বক্ষণিকভাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ঢাকা 17 অধীনে যতগুলি থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি আছে তার সদস্যবৃন্দ এবং ইউনিট পর্যায়ে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রতি উনি আস্থা রেখেছেন, আমাকে 2-2 বার মনোনয়ন দিয়েছেন এবং এবার উনি আমাকে দায়িত্ব দিয়েছেন একটি বিশাল এবং বিশেষ মন্ত্রণালয়ে। আমি কতগুলো কথা আজকে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যখন চিন্তা করি গত 15 বছরে বাংলাদেশের যে উন্নয়নের কথা আমরা বলি সবাই, কিন্তু একটা জিনিস কি আমরা চিন্তা করে দেখেছি কিনা, যে 2009 সালের জানুয়ারি 6 তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তার আগে নির্বাচন হলো 2008 সালের ডিসেম্বরে। সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা কথা দিয়েছিলেন যে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার করবেন, কিন্তু বাংলাদেশের কতগুলো মানুষ, কয়জন মানুষ সেটি বিশ্বাস করেছিল? আমাদের মধ্যে অনেকে কিন্তু আমরা সেটি বিশ্বাস করতে পারি নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে যখন উনি ট্রাইব্যুনাল গঠন করলেন, আমরা অনেকে ভেবেছিলাম যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচার প্রক্রিয়া আসলে শুরু হবে কিনা। বিচার প্রক্রিয়া যখন শুরু হলো অনেকেই বিশ্বাস করতে পারেনি যে কোনো রায় আসবে কিনা। রায়ও যখন চলে আসলো অনেকে সন্দেহ করেছিল সেগুলো কার্যকর হবে কিনা। বিদেশ থেকে বিভিন্ন জন ফোন টোন করে,
প্রভাবশালী দেশের কতজন এই রায়গুলো আটকে দেওয়ার চেষ্টা করে তা আমাদের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা দিয়েছে তার নেতৃত্বে আমরা দেখেছি উনি যে কথা দিয়েছিলেন সেটি উনি রেখেছেন আরেকটি বিষয় হলো যে পরবর্তীতে আমরা দেখেছি উনি শুরুতে যখন বলেছেন যে বাংলাদেশের পুরো জনগোষ্ঠীর মাত্র 47% মানুষ বিদ্যুতের মধ্যে বিদ্যুতের সংযুক্তির মধ্যে আছে যাদের মধ্যে আবার 12 ঘন্টা বিদ্যুৎ পায় না কিন্তু বাংলাদেশের 100% মানুষকে উনি বিদ্যুতের কানেক্টিভিটিতে আনবেন তখন কিন্তু অনেকের মতো আমিও কিছুটা সন্দেহ করেছিলাম এটা একটু বেশি অ্যাম্বিশিয়াস মনে হচ্ছে কিনা এটা কি সম্ভব হবে কিনা কিন্তু দেখতে দেখতে আমরা দেখলাম যে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুতের কানেকশনের মধ্যে চলে আসলো আজকে যখন বিষয়গুলি হয়ে গেছে আমাদের কাছে মনে হয় এটা তো যেন হওয়ারই কথা ছিল কিন্তু যখন বঙ্গবন্ধু কন্যা এগুলো বলেছিলেন তখন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা বিশ্বাস করতে পারিনি বঙ্গবন্ধু কন্যা যখন বলেছিলেন যে আমরা আমাদের ম্যারিটাইম বাউন্ডারি যে আমাদের যে ইস্যুগুলি ছিল এগুলো সমস্যা সমাধান করে এটা সুরক্ষার জন্য বিদেশ থেকে আমরা সাবমেরিন নিয়ে আসবো এবং আমরা সমুদ্রের একেবারে তলদেশে চলে যাব অনেক ক্ষেত্রে আমাদের সন্দেহ হয়েছিল এটা কি সম্ভব হবে বাংলাদেশে উনি যখন বলেছিলেন আমরা অন্তরীক্ষে পৌঁছবো স্যাটেলাইট নিয়ে আমরা অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারিনি আসলে কি এটি হবে উনি যখন বলেছিলেন এই ঢাকার মতন ঘিঞ্জি শহরে এখানে মেট্রো রেল হবে আমাদের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল আসলে কি সম্ভব কিভাবে হবে উনি যখন বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা যখন বলেছিলেন যে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে আমরা কিন্তু অনেকেই সন্দেহের চোখে দেখেছিলাম আসলে কি হবে আজকে আমরা যখন চিন্তা করি যে একটি দেশে যে দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে যে দেশে মেট্রো রেল আছে যে দেশে স্যাটেলাইট আছে যে দেশে সাবমেরিন কেবল আছে যে দেশের 100% মানুষ বিদ্যুতের মধ্যে আওতাভুক্ত এই সব কিছু যখন মিলিয়ে দেখি তখন আমরা চিন্তা করি পৃথিবীতে 200টির মতন দেশ আছে কতগুলো দেশে এই সব কিছু আছে হাতে গোনা কিছু দেশ আমাদের সামনে আসে বাংলাদেশকে গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা গ্লোবাল স্টেজে আমাদের স্ট্যাটাস পরিবর্তন করে দিয়েছে এবং আমি মনে করি আরেকটি বিষয় বলতে ভুলে গেছে এটা বলাই দরকার পদ্মা সেতু নিয়ে যখন আন্তর্জাতিক ষড়যন্ত্র হলো দেশি বিদেশি কুচক্রিয়া বিভিন্ন ষড়যন্ত্র করলেন আমি জানি না এটা সংসদীয় ভাষা কিনা কিন্তু যখন বঙ্গবন্ধু কন্যা বললেন যে আমরা কারো কাছ থেকে কোনো টাকা না নিয়ে নিজের টাকায় করব তখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই কথাটি বিশ্বাস করে নাই আমাদের মতন অনেকে আস্থা রাখলেও কিছুটা সন্দেহ করেছিলেন কিন্তু বারেবার আমরা যারা ওনাকে অবিশ্বাস করেছি আমরা বোকা হয়েছি আমাদেরকে উনি দেখিয়ে দিয়েছেন উনি অবিশ্বাস্য অ্যাম্বিশাস গোল সেট করেন এবং সেটি বাস্তবায়ন করেন এবং তার মাধ্যমে আমি আবারও যেটি বলতে চাই যে আমরা যা কিছু উন্নয়ন ঘটেছে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হয়তো ধরতে পারবো দেখতে পারবো পদ্মা সেতু আমরা ধরতে পারি দেখতে পারি অন্যান্য যত ডেভেলপমেন্ট হয়েছে টানেল হয়েছে সেখানে আমরা যে দেখতে পারি কিন্তু সবকিছুর মধ্য দিয়ে যেখানে আমরা আসল অর্জনটি হয়েছে সেটি আসলে ধরাও যায় না দেখাও যায় না সেটি হলো কি সেটি হলো আমাদের সাহস অনেক বেশি বেড়ে গেছে আমাদের আশার জায়গা সত্য দেখার দুঃসাহস বেড়ে গেছে যেটি আসলে ইনট্যাঞ্জিবল আমরা আগে যেটি ভাবতে পারতাম না আজকের এই প্রজন্ম সে কথা ভাবে কারণ তারা দেখে যে বিশ্বকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের টাকায় পদ্মা সেতু করতে পারি কারণ আজকের প্রজন্ম দেখে এদেশে যেমন স্যাটেলাইট আছে এদেশে যেমন সাবমেরিন আছে এদেশে নদীর তলদেশে টানেল আছে তো বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনি 3 মিনিট বলবেন ধন্যবাদ মাননীয় স্পিকার তো এই বাস্তবতায় বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিবর্তিত হয়ে যাচ্ছে তখন পাশ্চাত্যের মধ্যে কিছুর একটা সমস্যাও তৈরি করেছে সেই সমস্যাটি হচ্ছে সাউথ এশিয়ার একজন নেতৃত্ব এত শক্তিশালী হয়ে উঠছে কিভাবে পুরো দেশটাকে একটা ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি এখন তারা নিয়ে আসে অন্যান্য বিষয় যেহেতু দারিদ্র বিমোচন হয়ে যাচ্ছে যেহেতু শিক্ষার হার বেড়ে যাচ্ছে যেহেতু স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য সুরক্ষা হচ্ছে তারা নিয়ে আসছে ভোটের অধিকার মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার এইসব বিষয় কিন্তু আমরা যদি এখানেও দেখি যে বঙ্গবন্ধু কন্যা কিভাবে মানবাধিকার ভোটের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সেগুলো নিশ্চিত করেছেন বাংলাদেশে আমরা জানি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কত মানুষকে তাদেরকে আশ্রয়ণের ঠিকানা করে দেওয়া হয়েছে সেটা কি মানবাধিকার নয় বস্তিবাসীদের জন্য ঘর বানিয়ে দেওয়া হয়েছে হরিজন কুষ্ঠরোগী এবং ভিক্ষুকদের জন্য ঘর বানিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বেদে সম্প্রদায় যারা ভবঘুরের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়েছে
তাদেরকে হিজড়াদেরকে আজকে ভোটাধিকারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা কি মানুষ নাও? ভোটাধিকার এবং মানবাধিকার প্রশ্ন তুললে আমরা কি সবাইকে অন্তর্ভুক্তিমূলকভাবে চিন্তা করতে পারি না? এবং সবচেয়ে অবাক লাগে আমার, আমি যেটা দেখেছি, একটি সম্প্রদায় আছে আমাদের অনেকে জানি না, আমরা মান্তা সম্প্রদায়, তারা রাঙ্গামাটি একটি উপজেলা আছে যারা বরিশালের পটুয়াখালীতে নদী এবং সমুদ্রের মোহনায় নৌকা নৌকা তারা ঘুরে বেড়ায়। এই মানুষগুলো ডাঙ্গাতে আসতেও পারে না এবং তারা অচ্ছুতের মতন তাদের সাথে ব্যবহার করা হয়। সেই সম্প্রদায়কে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থানের আবাসনের ব্যবস্থা করেছেন, তারা এই 2024 সালে ভোট দান করেছে। কাজে এই মানুষগুলোর মানবাধিকার, ভোটাধিকার এবং ভোট প্রদানের মাধ্যমে তাদের যে মত তারা প্রকাশ করছে, সেই মত প্রকাশের স্বাধীনতাও বঙ্গবন্ধু কন্যা আজকে নিশ্চিত করছে। কিন্তু আজকে যারা আমাদের সিভিল সোসাইটির অনেকে এই সব প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলেন না, তারা কিন্তু আজকে এই জায়গাগুলোতে যে আমাদের অগ্রগতি সেগুলো সামনে আনেন না, তারা একেবারে সংকীর্ণ জায়গা থেকে বৃহত্তর পরিসরে আমাদের যে অর্জনগুলোকে লুকিয়ে রেখে সংকীর্ণ জায়গা থেকে রাজনৈতিকভাবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। সেইখানে আমরা বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আগামী দিনগুলোতে তাদের এই তথ্য সন্ত্রাসের বিপক্ষে আমাদের এই আমাদের এক ধরনের লড়াই আছে, এটি চলবে এবং সেইখানে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল্লাল কায়সার 206 নারায়ণগঞ্জ 3, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের পূর্বে আলোচনার সর্বপ্রথমে আমি ডেপুটি স্পিকার হিসেবে পুনরায় আপনি নির্বাচিত হওয়াতে আমি আপনাকে এবং আমাদের সোনারগাঁওবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযোদ্ধা সকল সেক্টর কমান্ডারদেরকে এবং সহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করছি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ 75-এর 15 অগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে বিএনপি জামাত এবং তাদের শরিক দলের নির্বাচন বর্জন এবং জ্বালাও পোড়াও সহ ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপের সময় যখন দেশ সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশকে সাংবিধানিক সংকট থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কঠিন ইস্পাতের ন্যায় সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছেন মাননীয় স্পিকার। সেজন্য আমি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে এবং দোয়া করি এবং প্রার্থনা করি মাননীয় প্রধানমন্ত্রীকে যাতে দীর্ঘায়ু হাত দান করেন এবং সুস্থ রাখেন, কারণ এই ধরনের আমাদের দেশের যখন ক্রান্তি লগ্ন এবং সময়গুলি আসে তখন মাননীয় প্রধানমন্ত্রীর মতো এই ধরনের একজন ময়সী এবং সাহসী নারী বাংলাদেশের খুব প্রয়োজন। মাননীয় স্পিকার, আজকে আমি বাংলাদেশের কে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশের জনগণ নির্বাচিত করে যে স্থানে বসিয়েছেন, আমি মনে করি যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় সময়। যখন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে, জননেত্রী শেখ হাসিনা আমাদের মন্ত্রী পরিষদের সকল সদস্যদের নিয়ে যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার জন্য দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন,
আমাদের মতো আগামী প্রজন্মকে যখন স্মার্ট বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় এবং সাহস যোগাচ্ছেন, তখন বিএনপি জামাত জোট সরকার এই জ্বালাও পোড়াও রাজনীতিতে কায়েম করে পুনরায় এই বাংলাদেশকে আবার সেই অতীতে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন ধ্বংসাত্মক রাজনীতিতে তারা লিপ্ত অতীতেও ছিলেন এবং বর্তমানেও তারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন। আমরা এই প্রজন্মের যারা আছি, আমরা আমাদের নেতা সজীবজের জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এই ঐক্যবদ্ধ সময়ের মধ্যে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা সোনারগাঁওবাসীর সকল জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘ দশ বছর পর অনেক আস্থা বিশ্বাস এবং স্বপ্ন দেখে তারা আজকে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আসলে তারা ভোট দিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে। জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়ন মধ্যমায়ের একটি উন্নয়ন দেশে রূপান্তরিত করেছেন, আমাদের দুঃসময় আমাদের একটি দুর্ভাগ্য ছিল, দশ বছর আমরা নৌকা প্রতীকে নির্বাচন করতে পারিনি। 2008 নির্বাচিত হয়েছিলাম, আমাদের সোনারগাঁর জনগণ আমাকে ভোট দিয়েছিল। তারপর 10 বছর মহাজোট থেকে নির্বাচিত ছিল আমাদের জাতীয় পার্টির সংসদ সদস্য। কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের হয়নি। আমি তাই আমাদের সকল মন্ত্রী পরিষদের সদস্যদের আমি অনুরোধ করি, সোনারগাঁর বিষয়টি আপনারা 2 মিনিট বলুন। আমি মাননীয় স্পিকার, আমি 2 মিনিট আমি আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে স্বাধীন সেই প্রাচীন বাংলার রাজধানী হল আমাদের এই সোনারগাঁও। এই সোনারগাঁয়ে আমাদের, আমি যখন নির্বাচনের জন্য আমি গণসংযোগে গিয়েছিলাম, আমাদের মা ও বন্ধু একটি দাবি ছিল, গ্যাস, জ্বালানি গ্যাস চাই। আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই মা ও বন্ধুর যে আশাটি সেটা আপনি আমাদের পূরণ করে দিবেন। আমাদের চর অঞ্চল দুটি, একটি হলো আমাদের চর কিশোরগঞ্জ চর হুগলা, একটি হলো নুনেরটেক, বারদী ঐতিহ্যবাহী বারদী ইউনিয়নের একটি ওয়ার্ড হলো নুনেরটেক। সেখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য বারদী ইউনিয়ন থেকে চর নুনেরটেক পর্যন্ত একটি ব্রিজ স্থাপন করার একটি দাবি উঠেছে, সেটি আমাদের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আমাদের এই সোনারগাঁয়ে এখন এটা কোনো গ্রাম অঞ্চল বলা চলে না, এটা একটি উপশহর, শহরে উপশহর হয়েছে। এখানে 4-4টি ইকোনমিক জোন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই ইকোনমিক জোনগুলির মধ্যে যখন রাস্তাঘাট দিয়ে ভারী হেভি ভেহিকেল চলাচল করে, রাস্তাঘাটগুলি আজ এখন আমার মনে হয় সময় এসেছে এটা এগুলিকে কিছু প্রশস্ত করা এবং ড্রেনেজ ব্যবস্থাকে আরেকটু সুদৃঢ় করা এবং সেই রাস্তাঘাটগুলিকে প্রয়োজন হলে আরসিসি ঢালাই করে রাস্তাঘাটগুলি করা উচিত। কারণ যেইভাবে ভারী যান চলাচল সেখান দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত, সেখানে সেই রাস্তাঘাটগুলি এখন আমাদের মেরামত করা দরকার। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি রয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকেও স্বীকৃতি লাভ করেছিলেন এই কমিউনিটি ক্লিনিক করে, সেগুলি আমাদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা আরো ব্যবস্থাকে উন্নতি করার। মাননীয় সদস্য, সময় শেষ করুন, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমাদের সাথে উন্নতি করা দরকার। সর্বশেষে আমি আমাদের চিফ হুইপ, আমাদের উইপ মহোদয় এবং সকল সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটি সর্বশেষ আমার আরজি সেটি হল, সোনারগাঁওবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আপনি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সেই সুযোগ করে দিয়েছেন। সোনারগাঁওবাসী এখন আপনার অপেক্ষায় আছে, আপনার পায়ের ধুলো যখন কখন সোনারগাঁয়ে পড়বে। আপনি যখন যদি সোনারগাঁয়ে আসেন, আমাদের সোনারগাঁওবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সদস্য রণজিৎ চন্দ্র সরকার, 224 সুনামগঞ্জ 1 থেকে নির্বাচিত প্রতিনিধি, বক্তব্য রাখবেন, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনি দুবারের
ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আমি আবারও আমার নির্বাচনী এলাকা তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা এবং মধ্যনগরের বাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি চার চারবারের লাগাতার প্রধানমন্ত্রী হয়েছেন, পঞ্চমবারের মতো আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সালের 15 অগস্টের কালো রাত্রিতে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের শ্রদ্ধা জানাই। 1975 সালের 3 নভেম্বর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল কারাগারের অভ্যন্তরে জাতীয় চারণাতাকে শ্রদ্ধা জানাই। 1975 সালের 15 অগস্টের পর থেকে বঙ্গবন্ধু হরিকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে, আমাদের মাঝ থেকে যে সকল মুজিব সৈনিকদেরকে আমরা হারিয়েছি সবার প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই 1971 সালের যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ করে হয়ে আমাদেরকে দেশ মাতৃকা উপহার দিয়েছিলেন। শ্রদ্ধা জানাই দুলক মা বোনদেরকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশ মাতৃকা পেয়েছিলাম। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাই আমাদের সুনামগঞ্জের যিনি আলোকিত করেছিলেন এক সময় জাতীয় রাজনীতিতে, যিনি বিচরণ করেছেন আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, যার সান্নিধ্য লাভ করেই আমি ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেছিলাম। জাতীয় নেতা আলহাজ আব্দুল সামাদ আজাদ, সুনামগঞ্জের আরো এক কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী, বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত স্মরণ করে আমার পূর্বে যারা আমার এই সুনামগঞ্জে কাশুলের নেতৃত্ব দিয়েছিলেন, আব্দুল হেকিম চৌধুরী, আব্দুল জহুর সাহেব, যাদের স্নেহধন্য হয়ে আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের সিলেটের সাবেক মেয়র জননেতা বদরুদ্দিন আহমদ কামরান, প্রয়াত জননেতা ইফতেখার হোসেন শামীম সহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনম শফিকুল হক, সুনামগঞ্জের পৌর মেয়র আয়ুব বক জকলু সহ যাদেরকে আমরা হারিয়েছিলাম, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীর কাছে এই নৌকা প্রতীকটি তুলে দিয়েছিলেন বলেই আমার সুনামগঞ্জ এক আসনের মানুষ আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ 143 পৃষ্ঠার ভাষণে বঙ্গবন্ধুর কন্যা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরের যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার কথা তিনি ভাষণে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ডেল্টা ভিশন থেকে শুরু করে কিভাবে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবেন তার দিকনির্দেশমূলক বক্তব্যের জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আবারও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, সদস্য 2 মিনিট বলুন। আমি জীবনের প্রথম এসেছি, একটু সময় দিদি। মাননীয় স্পিকার, বিগত নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধী
অপশক্তি সহিংসতা সংঘাত সৃষ্টির পায়দারায় লিপ্ত থাকলেও দেশের জনগণকে সাথে নিয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রতিদ্বন্দ্বিতামূলক স্বচ্ছ নিরাপত্তা একটি নির্বাচন করে জাতিকে এক মডেল নির্বাচন উপহার দিয়ে আজকে বিশ্ববাসীর কাছে তিনি প্রশংসিত হয়ে আছেন। আজকে প্রিয় মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার পক্ষে দু একটি কথা বলতে চাই। আমাকে একটা মিনিট সময় যদি আপনাকে দিতেন, আমি চারটি উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকাটি তাহিরপুর জমলগঞ্জ ধরমপাশা মধ্যনগর এলাকা নিয়ে সেই এলাকার পুরোটি হাওর বস্তিত অঞ্চল খাসিয়া জন্তা পাহাড়ের পাদশের দেশে অবস্থিত এই এলাকার সৌন্দর্য যেমন মানুষকে মোহিত করে ঠিক তেমনি এই এলাকার মানুষের জীবন সংগ্রামও আমাদেরকে ভাবিয়ে তোলে। এক সময় বর্ষায় নাও হেমন্তে পাও ছিল আমাদের হাওরের মানুষের বাস্তবতা, কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আমাদের সেই অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া আমাদের অঞ্চলে এসে পৌঁছেছে। তারপরেও দুঃখের সাথে বলতে হয় জননেত্রী, আমাদের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি দু একটি কথা বলতে চাই যে আমাদের এই অবৈধ অঞ্চলে এখনো চারটি থানার মাঝে আমরা কানেক্টিভিটি তৈরি করতে পারি নাই। একটা থানা থেকে অন্য একটি থানায় যাওয়া যাওয়ার মতো কোনো যোগাযোগ নেই, চার চাকার গাড়ি পর্যন্ত আমাদের অঞ্চলে চলে না। বিগত নির্বাচনে আমি দু মাস মোটর সাইকেলের উপর চলে। মানে সদস্য এক মিনিটে শেষ করুন। আমরা মোটর সাইকেলে চলে সেখানে আমরা নির্বাচন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই আমাদের চারটি থানার কানেক্টিভিটি তৈরি করে যাতে আমাদের এই অঞ্চলের মানুষকে চলাফেরা করার সুযোগ সৃষ্টি করে দেন। আমাদের পর্যটন নগরী হিসাবে পরিচিত টাঙ্গুয়ার হাওর, শনির হাওর সহ অসংখ্য হাওর বিস্তৃত আমাদের অঞ্চল, দীর্ঘ অঞ্চল আমাদের জামালগঞ্জ সাতনা সুরমানের উপর ব্রিজ, জাদুঘটা সেতু, সুমেশ সেতু নেতুর উপর সেতু নির্মাণ সহ অসংখ্য সেতু নির্মিত অবস্থায় সেটি রয়েছে, এখনো কাজ সমাপ্ত হয় না। আমরা দ্রুত সেই কাজগুলো সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই। সুনামগঞ্জ জেলার অন্যতম ব্যবসায়ী কেন্দ্র বাদাঘাট বাজারের সাথে তাহিরপুর বাজারের যে রাস্তাটি বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে সেই রাস্তাটি সংস্কার, নবগঠিত উপজেলা মধ্যনগরের উপজেলার অবকাঠামো নির্মাণ এবং মাননীয় নেত্রী ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন 256 কুমিল্লা 8 বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ নামে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হতো না। কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী ও আত্ম উৎসর্গকারী 30 লক্ষ বীর শহীদদের এবং 2 লক্ষ মা ও বোনদের। পরম শ্রদ্ধায় আমি আরও স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে নিহত শহীদ বঙ্গমাতা, শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, শহীদ শেখ রাসেল সহ অন্যান্য সকল শহীদদের। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 8 বরুড়ার জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি গভীর কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমার উপর গভীর আস্থা রেখে আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দান করে এই মহান সংসদে প্রথমবারের মতো আসার সুযোগ করে দিয়েছে। একই সাথে রেকর্ড সৃষ্টি করে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানাচ্ছি।
মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে 2024 সালের 30 জানুয়ারি তার ভাষণের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের গৃহীত অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধির সুস্পষ্ট চিত্রই ফুটে উঠেছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষুধা দারিদ্র শোষণ বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যাবতীয় বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন। করোনা অতিমারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও গত 1.5 দশক যাবৎ জিডিপির গড় প্রবৃদ্ধির হার 6.7% অধিক উল্লেখ করেন। এই সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় 5 গুণ বেড়ে 2,793 মার্কিন ডলারে উন্নীত হয় এবং জাতীয় বাজেটের আকার 9 গুণ অধিক বৃদ্ধি পেয়ে 71 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে 2023 সালে পাকিস্তানের বাজেট আকার ছিল মাত্র 50.45 বিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার বাজেট ছিল মাত্র 22.32 বিলিয়ন ডলার। এছাড়া তিনি বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, দেশের স্বাধীনতা বিরোধী জামাত ও বিএনপির মতো জনবিচ্ছিন্ন ও ঘৃণিত কুচুক্রী মহল জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তারা সংবিধান ও গণতন্ত্রের ধারা প্রতিহত করতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ততা ও অংশগ্রহণমূলক নির্বাচন তা নস্যাৎ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমার স্মৃতি মণিকোঠায় এখনো জ্বলজ্বল করছে যেদিন স্বাধীনতার পর বঙ্গবন্ধু কুমিল্লায় প্রথম এসেছিলেন। সেদিন আমার বাবা তার ঘাড়ে করে বঙ্গবন্ধুকে দেখিয়েছিলেন, সেই জনসমুদ্র আমি আজও ভুলি নাই। বঙ্গবন্ধু জীবনের একেবারে শেষ দিকে 11 জানুয়ারি 1975 তিনি কুমিল্লায় মিলিটারি একাডেমির প্রথম ব্যাচ পাসিং আউট প্রোগ্রামে জাতির উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন। তা থেকে আমি দুটি উক্তি তুলে ধরছি। এই বাংলার মাটি থেকে দুর্নীতিবাজ, ঘুষখোর, মুনাফাখুরি চোরাচালান নির্মূল করতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি, তোমরাও প্রতিজ্ঞা নাও। দেশ যখন আমার আছে, মাটি যখন আমার আছে, বাংলা সোনার মানুষ যখন আছে, যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি, ইনশাল্লাহ আমার যে স্বপ্ন সোনার বাংলা তা একদিন হবে। আমি দেখে না যাবার পারি, কিন্তু ইনশাল্লাহ হবে। ওই সমস্ত অপকর্মকারী বঙ্গবন্ধু তাদেরকে ইঙ্গিত করে সেদিন কথাগুলো বলেছিলেন, সেই অপশক্তি 75-এর 15 আগস্টের নীল নকশায় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। পবিত্র কোরআনের বনি ইসরায়েল সুরার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারকে ক্ষমতা দান করি। সুরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজ্য দান করে এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেয়। মাননীয় স্পিকার, আল্লাহর রহমত মাননীয় প্রধানমন্ত্রীর উপর, সেই জন্যই সেই সমস্ত খুনিদের বিচার কার্যক্রমের মাধ্যমে তিনি জাতিকে কলঙ্কমুক্ত করেছিলেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু চাইতেন এ দেশ সোনার বাংলা হোক, দুঃখী মানুষের মুখে হাসি ফুটুক, অত্যাচার অবিচার জুলুম সব বন্ধ হয়ে যাক। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবিত হচ্ছে। সোনার বাংলার স্বপ্ন থেকে ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের। এভাবেই মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব বিকশিত হয়ে শানিত হচ্ছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহমান। বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম, তার দরিদ্র এবং দরিদ্রীরা প্রযুক্তি, স্বাস্থ্য, রাজনৈতিক গবেষণা ও আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এই কৃতি সদস্যরা সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিকে আরো গতিশীল ও সমৃদ্ধ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমার পরিবার বংশানুক্রমিক ভাবে গত 80 বছর ধরে আমার এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমার এলাকার জনসাধারণের জীবন মান উন্নয়নের কাজ করে যাচ্ছি। প্রবীণ হতে গিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের সম্ভাবনা আর্থিক সাহায্য দিয়ে দলীয় কাজে সম্পৃক্ত করছি। আমি বিশ্বাস করি, আমি আমার এলাকাকে
মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত স্মার্ট বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বরুড়া প্রাণ কেন্দ্রে অবস্থিত বরুড়া বাজার অভ্যন্তরে রাস্তাটি সরু হয়, প্রায়শই যানজট লেগে মারাত্মক ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়। অধিকন্ত পৌরসদরের বাণিজ্যিক ও আবাসিক এলাকাসমূহ বিচ্ছিন্নভাবে গড়ে উঠায়, সেখানে জলবদ্ধতা, পয় নিষ্কাশন সমস্যা সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই পৌরসদরটিকে পুনর্বিন্যাস করে একটি স্মার্ট শহরের আদলে গড়ে তুলতে বরুড়া সদরে একটি অডিটোরিয়াম, একটি পৌর উদ্যান, এক মিনিটে শেষ করুন, দলটিকে 100 শস্যায় উন্নীতকরণ ও একটি স্টেডিয়াম নির্মাণ সহ বাইপাস সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি। একই সাথে জনদুর্ভোগ লাঘবে আমার নির্বাচনী এলাকার 787 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ, 106 কিলোমিটার রাস্তা ও 587 মিটার ব্রিজ, কালভার্ট মেরামত ও পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। এছাড়া নিরবচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কয়েকটি পুলিশ ফাঁড়ির করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষে আবারও মহামান্য রাষ্ট্রপতিকে তার যুগান্তকারী ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন মাহমুদ, 168 মানিকগঞ্জ 1। আপনি বলবেন, আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশের প্রচলিত সংসদীয় রাজনীতি রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ সংসদে প্রথম অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতি তার জ্ঞানগর্ভ পথ নির্দেশমূলক ভাষণে দেশের সার্বিক চিত্র, জনগণের কল্যাণ, বর্তমান সরকারের সাফল্য, নিরলস প্রচেষ্টা ও উন্নয়ন উদ্যোগ স্বচ্ছ প্রতিফলন ফুটিয়ে তুলেছেন। মাননীয় রাষ্ট্রপতির উক্ত ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকা 168 মানিকগঞ্জ 1, ঘিউর, দৌলতপুর, শিবালয় উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই চিফ হুইপ নুরে আলম চৌধুরী সহ সকল হুইপগণকে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না, এমনকি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য থেকে বঞ্চিত হতাম। মাননীয় স্পিকার, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস। আমি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ আজ পর্যন্ত যারা বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন সেই সকল বীর শহীদদের। মাননীয় স্পিকার, ইতিহাসের কলঙ্কময় বর্বর হত্যাযজ্ঞ 75-এর 15-ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে নির্মমভাবে হত্যা করে বঙ্গমাতা ফজিলুদ্দিননেসা মুজিবকে আমি শ্রদ্ধাভরে তাদের স্মরণ করি, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। সেদিন হত্যা করে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র রাসেল, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, কৃষক নেতা আব্দুর রব সেরিয়াবাদকে আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। যাদেরকে পরবর্তীতে জেলখানায়
নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই চার জাতীয় নেতার শ্রদ্ধাভাবে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে কৃতজ্ঞ শ্রদ্ধা জ্ঞাপন করছি একটানা চতুর্থবার ও পাঁচবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমুন্নত সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশ ও বিদেশি ষড়যন্ত্র নস্যাত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে আমাকে এই মহান সংসদের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ঘিউর দৌলতপুর শিবালয়বাসীকে, যাদের আন্তরিক ভালোবাসা, অব্যাহত সমর্থন, সহযোগিতা রাজনৈতিক জীবনকে সার্থক করে তুলেছে। আমি মহান সৃষ্টিকর্তার নিকট তাদের সকলের সুখ, শান্তি ও মঙ্গলময় জীবন কামনা করি। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের ব্যাপক প্রশংসনীয় উন্নতি করে সাধন করেছে, যার স্বীকৃতিস্বরূপ অনেক দেশ আজ বাংলাদেশের অগ্রগতির ধারা অনুসরণ করছে। দেশরত্ন শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা সদস্য দুই মিনিট বলুন, দুই মিনিটে শেষ করবেন অনুগ্রহ। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। বাঙালি জাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা, অদম্য সাহস ও সঠিক সিদ্ধান্তই উন্নয়ন অনুপ্রেরণার মূল উৎস, যা ইতিমধ্যে দেশের প্রতিটি উন্নয়ন খাতকে স্পর্শ করেছে। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রত্যয়ে আমার নির্বাচনী এলাকা 168 মানিগঞ্জ এক ঘিউর দৌলতপুর শিবালয়ের অধিকাংশ এলাকায় নদী ভাঙন এবং চরাঞ্চল, প্রতিবছর বর্ষায় শত শত একর জমি নদীতে ভেঙে যায়। আমার চরাঞ্চলে মানুষের পায়ে হাঁটার রাস্তার ব্যবস্থাও নাই। আমার চরাঞ্চলে মানুষের জীবনের নিরাপত্তার জন্য একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নাই। প্রায় 1.5 লক্ষাধিক লোক সেই যমুনার তীরে বসবাস করে। আমার নির্বাচনী এলাকায় কৃষিপ্রধান এলাকা, যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ভুট্টার মতো প্রচুর শাকসবজি এবং ফসল উৎপাদন হয়। আমি জানি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব তার সারা জীবন একটি সকল এবং নিম্ন আয়ের মানুষদেরকে ভালোবেসেছেন। প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে আমার নির্বাচনী এলাকায়। আরিচা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়ক মানিকগঞ্জ এবং টাঙ্গাইল, কিন্তু আমার এই নিম্ন আয়ের মানুষ এবং কৃষককুল যেখানে বসবাস করে সেই অঞ্চলগুলোতে পায়ে হাঁটার রাস্তা, কাঁচা রাস্তাও প্রায় নয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদস্য অনুগ্রহ করে বসুন। শেখ হাসিনার কাছে আমার আবেদন থাকবে যে ঢাকার অদূরে এই মানিকগঞ্জ, এই মানিকগঞ্জের দিকে আপনি একটু দৃষ্টি দেবেন এবং এই অঞ্চলের রাস্তাঘাট এবং শিল্প অঞ্চল করার জন্য আপনার প্রতি অকুল আবেদন থাকবে। আমার মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে, 4,37,000 ভোটারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তার দীর্ঘ কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমান, 18 লালমনিরহাট 3, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শুরুতেই আমি, এটি ফেব্রুয়ারি মাস, মাননীয় সংসদ নেতা যে কথাটি প্রায়শই বলে থাকেন, স্বাধীনতার বীজ রূপিত হয়েছিল 1948 সাল থেকে, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই।
আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতার জন্মশতবার্ষিকীতে মাননীয় স্পিকার, আমি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, সেখানে একটি রচনা প্রতিযোগিতা আমি আহ্বান করেছিলাম। সেই রচনা প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর উদ্দেশ্যে খোলা চিঠি লেখা একটি বিষয় ছিল। একটি মেয়ে লিখেছিল যে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তব শেখ মুজিবুর রহমান। এই কথা আমি বিশ্বাস করি না। আমার পদ্মার খরস্রোতা পদ্মা একদিন বিলীন হয়ে যাবে, বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ একদিন থেমে যাবে, কিন্তু আমার জাতির পিতা বেঁচে থাকবে অনাদিকাল অনন্তকাল যুগ যুগান্তরে। কাজেই কবির, আমি সেই স্বাধীনতার মহাকবি, আমাদের পিতা মুজিবের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ 15 আগস্টের রক্তাক্ত প্রান্তরে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের শহীদের পবিত্র আত্মার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী টানা 4 বার এবং 5ম বারের মতো প্রধানমন্ত্রী হয়, আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার উদ্দেশ্যে শুধু এইটুকুই বলি যে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এইটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই বলে আমি অভিনন্দন জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে চাই যে টানা 4র্থবারের মতো উনি এই মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আরেকটু তার কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি জানেন যে আমি 57টা মামলার আসামি ছিলাম মাননীয় স্পিকার, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাইকোর্টের বারান্দায় যখন ঘুরেছি, তখন 2টি মামলায় উনি আমার নিয়োজিত কৌশলী ছিলেন, বিনা পয়সায় উনি আমার মামলা পরিচালনা করেছেন। সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমি যখন কারাগারে অন্তরীণ ছিলাম, আপনারা প্রায় 40 জন আইনজীবীর একটা টিম নিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন, আমার জেলখানায় আমার সঙ্গে দেখা করেছেন এবং আমার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, সেই জন্য আমি আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা করতে গিয়ে আমি শুধু একটি কি কথাই বলতে চাই, সময় তো আপনি দেবেন না সেটাও জানি, তারপরে এটুকু বলতে চাই যে আমি ভাষণটা শুনেছি, উনি 12 পাতায় যেটি লিখিত 13 পাতা বলেছেন, ভাষণটা আমি পড়েছি মাননীয় স্পিকার। আমার মনে হয়েছিল এই ভাষণটায় কি গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি, কারণ মাননীয় স্পিকার ওই ভাষণে আছে, আসলে আমি মিসিসিপি আমাজন দেখিনি, আমি প্রমত্ত পদ্মাকে দেখেছি আর সেই পদ্মাকে জয় করার মতো আমি নেত্রীও দেখেছি, তিনি আমার নেত্রী, এই বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে দেখেছি। মাননীয় স্পিকার, আমি জার্মানি যাই নাই, আমি টানেল দেখে বঙ্গবন্ধু টানেল দেখেছি, আজকে যেটা এই এশিয়া কেউ করতে পারেনি সেটি আমার নেত্রী করেছেন, আমার নেত্রী করেছেন বলেই জলে স্থলে অন্তরিক্ষে সবাই নেই, মাননীয় স্পিকার কথা বলা যাবে না, জলে স্থলে অন্তরিক্ষে আজকের কিন্তু এই পরিবর্তন হয়েছিল। নির্বাচনের সময় সবাই বলেছিল নির্বাচন করতে দেব না, আমি বলি থাকি প্রায় যে বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচির নামটা আমি দিয়েছিলাম যে ভিটে ঘুঘু নাচানো কর্মসূচি, খাজনা দিবেন না জমি নিলামে উঠবে ভিটায় ঘুঘু নাচবে, ট্যাক্স দেবেন না সবকিছু বন্ধ হয়ে যাবে সেবা, তারপরে বিদ্যুতের বিল দেবেন না বিদ্যুতের বন্ধ। সদস্য, আপনি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আসলে আমি আমার এলাকায় জাতীয় রাজনীতি অনেক নেতৃবৃন্দ আছেন তারা বলবেন, আসলে আমি বারবার বলি যে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশের উন্নয়নের রথযাত্রা এগিয়ে যাবে, সেটা আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, লালমাট জেলায় মাননীয় প্রধানমন্ত্রী সবাই চাওয়ার আগে
মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বঙ্গবন্ধু এভিয়েশন এবং এয়ার স্পেস ইউনিভার্সিটি দিয়েছেন, এর পূর্ণাঙ্গ রূপের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, লালমাটিয়া একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সময় একটা বিশাল একটা এয়ারপোর্ট নির্মিত হয়েছে, সেই এয়ারপোর্টটি অচল অবস্থা আছে, সেখানে যেন সাপ্তাহিক হলেও এই বিমান ওঠা নামা করে সেই ব্যবস্থাটার জন্য আমি দাবি জানাচ্ছি। আর দুই মিনিট বলবেন। এক মিনিট মাননীয় স্পিকার, তিস্তার করাল গ্রাসে আজকে প্রায় গাইবান্ধা থেকে দহগ্রাম পর্যন্ত যে অঞ্চলগুলো নদী গর্ভে বিলীন হচ্ছে তাকে রক্ষা করার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আজকে মোগলহাট এয়ারপোর্ট সেটাকে চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি। একটা অর্থনৈতিক অঞ্চল, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আছেন সংসদ নেত্রী, আমার ওখানে 92 সালে না খেয়ে মারা গেছে কান্দুরিয়া বর্মন। মাননীয় প্রধানমন্ত্রী রাজপুরে গিয়ে কান্দুরিয়া বর্মনের স্মরণে জনসভা করেছেন। মোশাহিদ হোসেন বাদশাহ, মুস্তাফিজুর রহমান বাবলু, সোহেল এবং সর্বশেষ এই 29 অক্টোবর 2023 জাহাঙ্গীরকে তারা নির্দয়ভাবে হত্যা করেছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদের বাড়িতে গিয়েছিলেন, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার। সেই কারণে আমি বলতে চাই যে তিস্তা মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় মাননীয় স্পিকার, আমাদের অনেকটা ওই এলাকার মানুষ যে কান্দুরিয়া বর্মন না খেয়ে মারা গেছে সেই কান্দুরিয়া বর্মনের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন রক্ষা পায় সেটা আমি মাননীয় স্পিকার দাবি করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় মাননীয় সংসদ নেত্রীকে আমি বারবার অনুরোধ করেছি যে একটা অর্থনৈতিক অঞ্চল করা দরকার। লালমাটিয়াতে ক্ষুধা ছিল, দারিদ্র্য ছিল, না খেয়ে মারা মানুষ মরেছে, সেই মঙ্গা নামক শব্দটি তিনি অভিধান থেকে উঠিয়ে দিয়েছেন। এখন আমরা লালমাটিয়া লিখি ভুট্টায় ভরা সবার ঘর, লালমাটিয়া স্বনির্ভর, সেই লালমাটিয়া একটা অর্থনৈতিক অঞ্চল করার জন্য আমি দাবি করছি। মাননীয় সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব এস এ কে একরামুজ্জামান, একরামুজ্জামান 243 ব্রাহ্মণবাড়িয়া, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ অনেক তাৎপর্যপূর্ণ। বিগত বছরগুলোতে দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তা এই ভাষণে নিহিত আছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আপনাকে দ্বিতীয়বার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসা সকল সংসদ সদস্যবৃন্দকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, শ্রদ্ধা অবনতি চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের আত্মত্যাগ ঔজ্জ্বিত্যের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা। স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75-এর 15 আগস্ট ঘাতকের নির্মম আঘাতে নিহত বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি জীবিত মৃত সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
আজকে আমার জীবনের এই বিশেষ মুহূর্তে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে স্মরণ করছি আমার মরহুম পিতামাতাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই, আমার স্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার ব্যক্তিগত ও আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর উপজেলার সর্বস্তরের আপামর জনসাধারণের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাতে চাই এই বর্তমান দ্বাদশ সংসদের সংসদ নেতা টানা চতুর্থ ও সর্বমোট পঞ্চমবারের মতো ইতিহাস সৃষ্টিকারী নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং যার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং আমার নির্বাচনী এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আজ এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ব্যাংকিং, উদ্ভাবন, মানব সম্পদ, উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, আইসিটি শিল্প ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নে মাইলফলকে পৌঁছে গেছে বাংলাদেশ, যা বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পাই। স্বনির্ভরতার জন্য সহায়তা এই মূলনীতি অনুসরণ করে উক্ত কার্যক্রমে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন, আয়বর্ধক প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা ইত্যাদি উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রধান স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী তার সদস্য দুই মিনিট দূরদৃষ্টতার মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছেন, তা বর্তমানে আরো বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব, মেধা, সততা, কঠোর পরিশ্রম ও সাহসিকতায় বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নেওয়ার জন্য আমি ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় স্পিকার, আজ প্রথম অধিবেশনে আমার এই প্রথম বক্তব্যে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমার নির্বাচনী এলাকা নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে, যারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টির মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলের মিলিত সমর্থনে এই উচ্ছ্বাস, এই আবেগ, এই বিজয় একজন রাজনীতিবিদের জীবনে এক চরম প্রাপ্তি। তাদের এই ভালোবাসা আমাকে এই জনপদের প্রতি আরো দায়বদ্ধ করে তুলেছে। মাননীয় স্পিকার, আজকে এই দিনে আমার সারা জীবনের লালিত স্বপ্ন, আমার প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলা নিয়ে কিছু কথা বলতে চাই। ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধ উজান ভাটির এই অপরূপ লীলাভূমি এই নাসিরনগর। নাসিরনগর ছিল একসময় ব্রিটিশ ভারত ত্রিপুরা জেলার মহকুমা। মেঘনা, তিতাস, লঙ্গন, বলভদ্র, বিধৌত এই জনপদের মানুষের অর্থনীতি কৃষি ও মৎস্যের উপর নির্ভরশীল। অবারিত কৃষি জমির মাঠ, বিশাল জলরাশি, নাসিরনগরের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিচ্ছবি। যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে মানে সদস্য শেষ করুন।
অপার সম্ভাবনা। এক মিনিট। প্রয়োজনে যথাযথ উদ্যোগ ও সরকারের পৃষ্ঠপোষকতার আমি তাদের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা হতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি। মাননীয় স্পিকার, অপার সম্ভাবনা থাকলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজেলা বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগে যেন জনপদের নিত্য সাথী। হাওর বিল বেষ্টিত এক সময়ে বিচ্ছিন্ন এই দ্বীপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে ঢাকা সিলেট মহাসড়কের সাথে যোগাযোগ স্থাপিত হয়, তার জন্য নাসিরনগর বাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণী। তবে সমগ্র বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন সুষম ও টেকসু উন্নয়ন থেকে আমাদের প্রাণের নাসিরনগর অনেকটা পিছিয়ে। সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মানের সদস্য জনাব বেনজির আহমেদ, 193 ঢাকা 20, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন। আমি শ্রদ্ধা জানাই 1975 সালে 15 আগস্টে ঘাতকের বুলেটের শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ। আমি শ্রদ্ধা জানাই জাতীয় স্যার নেতা যাদেরকে নৃশংসভাবে জেলখানায় হত্যা করা হয়েছিল। আজকে ভাষার মাসে আমি ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষার উপরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, যিনি একটানা 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং 5ম বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই, আপনি দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি 3 বার আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং 2-2 বার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। আমি আমার এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে পরপর 3 বার ভোট দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের এবারে নির্বাচনটা ছিল, আপনি জানেন, সবাই জানি আমরা, যে একটা চ্যালেঞ্জ, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, স্যাংশন পাল্টা স্যাংশন। সমসাময়িক বিশ্বে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন বিশ্বে 1 নম্বর রাজনীতিবিদ, শ্রেষ্ঠ কূটনীতিবিদ, যার কাছে আজকে তার এই নির্বাচনে বিজয়ের পরে সারা বিশ্ব তাকে সমর্থন জানিয়েছেন এবং তার সাথে কাজ করার জন্য আজকে তারা মত ব্যক্ত করেছেন, একমত হয়েছে। এটাই তার বিরাট সাফল্য। বিএনপি ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ট্রেনে আগুন দিতে গিয়ে বারবার তারা ট্রেন মিস করেছে, নির্বাচনী ট্রেন। আজকের এই সংসদে আমি উপস্থিত, আমার খুবই ভালো লাগছে যে আমার মনে হয় যে এই প্রথম সংসদ বঙ্গবন্ধুর হত্যার পরে যেটা রাজাকার মুক্ত হয়েছে, কারণ বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান রাজাকারদের এই পার্লামেন্টে এনেছিল, তাদের প্রধানমন্ত্রী বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে এবং আওয়ামী লীগের উপরে যত রকম নির্যাতন নিপীড়ন তারা করেছে, বঙ্গবন্ধুকে না শেখ হাসিনার উপরে তার নির্যাতন নিপীড়ন করেছে সেই পার্লামেন্টে। আজকে যখন আমরা জনগণের রায় নিয়ে এখানে এসেছি এবং সেটা যারা বিশ্ব যখন স্বীকৃতি দিয়েছে এবং আমাদের সাথে কাজ করার জন্য একমত হয়েছে, তখন অবশ্যই বুঝতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সেরা রাজনীতিবিদ, সেরা কূটনীতিবিদ। আমরা এই দেশ পরিচালনায় আমরা জানি যে সামনে নানানভাবে আমাদেরকে
বাধা বিপত্তি সৃষ্টি করা হবে। আমি গত এই সংসদের আগের সংসদে আমি আমার একটা বক্তৃতা আমি বলেছিলাম যে আমাদের উপরে যারা স্যাংশন দেয় তাদের জানা উচিত যে পৃথিবীতে এখন কেউ বন্ধুহীন নয়, কোন রাষ্ট্রই বন্ধুহীন নয় এবং বাংলাদেশও বন্ধুহীন নয় এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বন্ধুহীন নয়। সেটা প্রমাণ হয়েছে নির্বাচনের আগেই পৃথিবীর বহু বড় বড় শক্তি তারা কিন্তু আমাদেরকে সমর্থন দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে ফিলিস্তিনি ইস্যুতে তিনি এই মহান সংসদে ইসরায়েলের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব নিয়েছেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সমসাময়িক বিশ্বে এটা অত্যন্ত বিরল। বঙ্গবন্ধু যেমন সাহসিকতার সাথে পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর লড়াই করেছেন, পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি বিজয় হয়েছেন, তিনি স্বাধীনতা নিয়ে দিয়ে গেছেন। আমরা জানি যে বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু যে কর্মসূচিগুলি দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একে একে সেই বঙ্গবন্ধুর নির্ধারিত পথেই আজকে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন, সেই উন্নত বাংলাদেশ 2041 সালে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে। এই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার যে ডেল্টা প্ল্যান, সবকিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি যে আমরা এই বাংলাদেশে এমন একজন নেতার অধীনে আমরা আছি যে 17 কোটি মানুষ আজকে মায়ের কোলে আছে বলে, নিরাপদে আছে বলে আমি মনে করি। আমরা নির্বাচনে মাঠে গিয়েছি, আমরা ভোটের জন্য গিয়েছি, আমরা দেখেছি যে মহিলাদের মধ্যে যে একটা উৎসাহ, তারা নির্বাচনে অনেকে ছিল যে নির্বাচনে যেন না আসে, প্রচারণা ছিল বিএনপি জামাতের পক্ষ থেকে, কিন্তু আমরা দেখেছি যে মহিলা ভোটাররা বিপুল সংখ্যক আমার এখানে আমার নির্বাচনী এলাকায় তারা লাইনে দাঁড়িয়ে তারা স্বাচ্ছন্দ্যভাবে তারা ভোট দিয়ে গেছেন এবং মহিলাদের অধিকাংশ ভোট তারা নৌকাই দিয়ে গেছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মহিলাদের যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন, সে মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, নানান রকম সবকিছু মিলে প্রায় 49 রকমের ভাতা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর জনগণ পেয়ে আসছেন, যে কারণে এই নির্বাচনে কোনো অপপ্রচারই কাজে লাগে নাই। যখনই আমরা মাঠে গিয়েছি আমরা দেখেছি মানুষের মধ্যে বিরাট একটা তাদের মধ্যে সারা পড়েছে। যদিও চ্যালেঞ্জ ছিল এখানে আমাদের নিজেদের মধ্যেই, ক্যান্ডিডেট অনেকে ছিল, শেষ পর্যন্ত দেখলাম যে আমাদের মধ্যে থেকে যে একটু আমার পরে যিনি ছিলেন তাকে সমর্থন দিয়ে বিএনপি জামাত শেষ দিকে তারা মাঠে নেমেছিল যে কোনোভাবে নৌকাকে ডুবানো যায় কিনা, কিন্তু সকলে চেষ্টা করেও সেই নৌকা ডুবাতে পারে নাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই নৌকাই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে। আজকে মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলে স্থলে আকাশ পথে মাননীয় সদস্য 2 মিনিট বলুন দূর আমরা নিতে পেরেছি। যে মিয়ানমারের কথা এই সংসদে আমি অনেকবার বলেছি, এই মিয়ানমারের সাথে আমাদের সমস্যা এটা কিন্তু আমাদের সৃষ্টি না, এটা হয়েছিল জিয়াউর রহমানের আমলে। তখন যে পুশব্যাক হয় তাদেরকে আশ্রয় দিয়ে, তাদেরকে ট্রেনিং দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে তাদেরকে পুশ করা হয়েছিল সেখানে নানানভাবে বিশৃঙ্খলা করার জন্য, সেই প্রতিশোধ এবং মিয়ানমারের অনেকজন বর্ডার পুলিশকে কিন্তু হত্যা করা হয়েছিল তখন, সেই প্রতিশোধ কিন্তু আমাদের উপর নেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু কয়েকবার ইতিমধ্যে আমাদের সীমান্ত তারা অতিক্রম করেছে। তো যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে তার সুচিন্তিত সিদ্ধান্তে আজকে আমাদের সামরিক বাহিনীও যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। কাজে আমরা এটা ভাবতে পারি, এখন বলতে পারি যে এত সহজে বাংলাদেশের ভূমিকেও দখল করতে পারবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও কোনো বিদেশি সৈন্য আসতে পারবে না, এই কথা কিন্তু আমরা এখন ভাবতে পারি। মাননীয় স্পিকার, যেহেতু সময় কম আমি বক্তব্য দেব না, আমি এই পার্লামেন্টে 3 বার এসেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমার এলাকার বেশ কিছু উন্নয়ন কাজ এখনো বাকি রয়েছে। একটা ট্রমা সেন্টার আজকে 15 বছর অর্ধেক কাজ হয়েছে, উদ্বোধনের আশায় সেটা বসে আছে, কোনো কাজ হচ্ছে না। একটা হাসপাতাল মাত্র 50 বেডের, এটার উন্নয়নের কোনো কত দাবি করে আসলাম সে উন্নয়নটা হয় নাই। আমার এলাকায় কয়েকটা স্কুল সেখানে ভবন দরকার, যেমন ধামরাই হার্ডিংস হাই স্কুল, আমার জলসিন হাই স্কুল, যাদবপুর বিএম হাই স্কুল, আনোয়ারা গার্লস কলেজ,
হামিদাবাদ গার্লস কলেজ, গার্লস স্কুল, ধামরাই গার্লস স্কুল, এগুলো নতুন ভবন দরকার, সেগুলো এখন পর্যন্ত আমি পাই নাই। অনেকগুলি রাস্তা যারা জীর্ণ আছে সেগুলিকে রিপেয়ার করা দরকার, অনেকগুলি রাস্তা মেরামত করা, নতুন করা দরকার। ধানতারা থেকে দিমুখা পর্যন্ত একটা 11 কিলোমিটার রাস্তা, সেখানে হাজার শেষ করুন এক মিনিট দরকার। তো যাই হোক, ভবিষ্যতে কথা বলার আবার সুযোগ পাবো। আজকে আপনি অনেক টাইম দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করে তার সাথে আমরা 2041 সাল পর্যন্ত বেঁচে থাকি, এই উন্নয়নের সারথিও থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 29 মাঘ, 1430, 12 ফেব্রুয়ারি 2024 সোমবার বিকেল 4:45 পর্যন্ত মুলতুবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।